मामुनी देखो खाने बिग्रोस आसने में कितना चल जाएगा जामा हेलो असलामुअलैकुम अपना सॉरी होते जे मेला थे के आशी तो अनेक उल्टा पल्टा हुए गया था अरे तू होते जे खूब एक तो बेशी शुष्को ना जार कारण है होते उल्टा पल्टा सब किचो अब हमें कुछ ही आशी नहीं तो सॉरी फॉर डिलेइंग फर्स्ट ऑफ ऑल होते अनेक बेशी लेट हुए गया था ठीक है सर अनेक बेशी लेट कोरे फिलेची तो बाय द वे सिस्टम टा तुमरा जानो ऑफर बोला ऑफर लेखा स्टार्ट कोरे दाओ आर होते गिये तुम्हार आप हमारे प्रोडक्ट्स पाठिएছো अपने আমি তো জানি না एक्चुअली কার প্রোডাক্ট সেন্ড করা হয়েছে বা কাটা হয় নাই আমি নিজে জানি না আমি অর্ডার প্যাকিং করি না ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমি বলতে পারবো না বাট হচ্ছে চলে যাবে অবশ্যই চলে যাবে মাস্ট বি যাবে একটু ওয়েট করেন প্রোডাক্টগুলো মাস্ট বি পেয়ে যাবেন কারণ আমি অনেক বেশি ইয়ার উপর আছি ঠিক আছে মানে চারিদিক থেকে মেইনটেইন করাটা একটু টাফ হয়ে যাচ্ছে রিসেন্টলি দেখতেই পাচ্ছেন যে হিউজ পরিমাণে প্রোডাক্ট ঢুকতেছে এন্ড হচ্ছে সেগুলো মেইনটেইন করা প্রাইজিং করা सब किस अनेक बस टाफेस्ट एक बेपार सो जरा लाइफ एक जयन करबें अफार लेखा स्टार्ट कर दें मिनिमाम 30 बार अपन के अफार्ट लिखते हैं टप फैन ये करार जो कारण कल के लास्ट डेलिवरि पाबेन जेटाते आपनारा डेलिवरि चार्ज फ्री पाच्छेन ठीक आछे आर कोनोटाते आमरा डेलिवरि चार्ज किन्तु फ्री दिब ना आमादेरके रिक्वेस्ट करेओ कोनो लाभ होबे ना जे आपु आमी होच्छे अमुक तमुक ह्यान त्यान आमादेरके डेलिवरि चार्ज फ्री दें কোনো আসলে লাভ হবে না ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া সো যারা আছেন এখন যে কাজটা অবশ্যই করবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেন আমি হচ্ছে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব এবং খুব ঝটফট করে হচ্ছে আমরা বেসিক্যালি চলে যাব আপু ফেস মোটা করার জন্য কি করব বলো আপু ফেস মোটা করার জন্য না চিকন করার প্রোডাক্ট আছে আপু ফেস মোটা করার জন্য হচ্ছে আপনি ভালো ভালো খাবার খেতে হবে ঠিক আছে আচ্ছা আমার ফার্স্টে তোমরা আমাকে বারবার করে যেটা বলছো যে আপু আমাকে টোনারটা দেখান টোনারটা দেখান টোনারটা দেখান ঠিক আছে সো এই টোনারটা আমি আজকে দেখাবো কেচি নিয়ে বসছি কারণ অনেকেই বলবে যে আমি হচ্ছে চকবাজার থেকে বানিয়ে নিয়ে আসছি তারপর হচ্ছে এখান থেকে নিয়ে আসছি অমুক জায়গা থেকে নিয়ে আসছি তমুক জায়গা থেকে নিয়ে আসছি এরকম বহুত ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হবে বাট আলহামদুলিল্লাহ আমাকে কখনোই কোনো প্রোডাক্ট বানাতে হয় নাই সেই যোগ্যতা আছে যে আমি প্রোডাক্ট ডিরেক্টলি আনতে পারবো এবং হচ্ছে ওইটার এনাফ সাপোর্ট আছে আই হ্যাভ এনাফ সাপোর্ট দ্যাট কি আমি অন্তত আমি নিজে না গেলেও কারো মাধ্যমে অবশ্যই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবো ঠিক আছে সো অতটুকু সাপোর্ট আছে অ্যান্ড অতটুকু ক্ষমতাও আছে করে দিচ্ছি সো আমি কেচি দিয়ে হচ্ছে খুলে দেখাই আমার সেই বানানো নিজ হাতে বানানো প্রোডাক্টটা ঠিক আছে একটু দেখেন আমি দেখাই দিচ্ছি এই ব্যাক ক্যামেরা দিয়ে এটা হচ্ছে আপনার সেই প্রোডাক্টটা দেখেন এটা দারাজ থেকে আসছে একদম ইনট্যাক্ট ঠিক আছে আমি এটা বারবার বলেছিলাম যে এই কার্টুনটা অনেক বেশি হচ্ছে দেখেন খুবই আপনার ইয়ে দেখেন একদম ডিরেক্টলি আসছে, দেখে নেন আপনাদের যদি কোনো ডাউট থাকে। দেখেন একদম সিল্ড করা প্রোডাক্টটা, এটা আমি খোলার সময় পাই নাই, এত বেশি এটা সিল্ড হয়ে আসছে যে আমার পক্ষে এটা খোলাও সম্ভব না। তো এটা চকবাজার থেকে বানানো নাকি না এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। দেখেন আমার হাতে ব্যথা, একটু ধরতো এটা, মোবাইলটা একটু এভাবে ধরবি তো, সেই ফোনটা এইভাবে একদম এক্স্যাক্টলি এইভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি এইভাবে এইভাবে, ঠিক আছে এটা খুলে দেখাই। মানে এটা দারাজের, আমি নড়তে মানা করতেছি, একদম নড়তে মানা করতেছি। আমি জাস্ট একটা কার্টুনই খুলবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার আমি কার্টুনটা নিয়ে যাই, কার্টুনটা নিয়ে যাও। এটা হচ্ছে সেই টোনারটা, হ্যাঁ তোমার বিউটি অ্যাডভান্স স্কিন রিপেয়ার যে টোনারটা, তোমরা যে টোনারের কথা বলেছো এটা হচ্ছে সেই টোনারটা। দেখে নাও একদম এক্স্যাক্টলি দেখে নাও, এটা হচ্ছে বিউটি গ্ল্যামার ক্রিয়েট ওয়াটার রেস্টোরেশন এক্সপিরিয়েন্স বিউটিফুল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্ডোর হিল ব্র্যান্ডের, অ্যান্ডোর হিল ব্র্যান্ডের, এটা দেখে নাও। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা অনেকে টোনার বলেছে বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু টোনার, যেটা হচ্ছে দেখো এক্সপিরিয়েন্স বিউটিফুল ক্রিয়েট ওয়াটার রেস্টোরেশন। এটা কেন ইউজ করতে হয়, কারা ইউজ করবে, সেটা আমি এখন তোমাদেরকে ডিটেল বলবো, ওকে? এটা অ্যাকচুয়ালি কী কী কাজ করে, কী কী না কাজ করে। অনেকেই বলেছে যে আপু এটা হচ্ছে যে টোনার, বাট অ্যাকচুয়ালি ইটস নট এনি কাইন্ড অফ টোনার, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেন্স, ফেস অ্যাসেন্স, ওকে? সো আর হচ্ছে কথা বলতে অনেক বেশি ইয়া হচ্ছে, সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে যে আজকে কার্টুন খুলতে খুলতে আমি হাঁপিয়ে গেছি এই জন্য। সো এটা আমি তোমাদেরকে বলে দেই, এটার প্রাইসটা তোমরাই মেনশন করবা, প্রাইসটা কত হতে পারে, ঠিক আছে? কাস্টমারদেরকে ঠকানো হচ্ছে, আমি জাস্ট এটাই ধরিয়ে দিতে চাচ্ছি। আমার অনলাইন বিজনেসের একটাই রিজন, সেটা হচ্ছে আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি প্রাইস মানে প্রোডাক্টের প্রাইসটা আসলে এক্স্যাক্টলি কত, এটা তোমরা জানো না, বাট আমরা জানি, তাই না? আমরা কিন্তু খুব ভালো মতো জানি যে কোন প্রোডাক্টের প্রাইস কত বা কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি মার্কেটে কত রেটে সেল করা হয় বা কত রেটে সেল করলে ভালো হয়। সাপোজ ধরো আমি একটা প্রোডাক্ট কিনলাম তোমার ৩০০ টাকা দিয়ে, সেটা যদি আমি এখন ৩,০০০ টাকায় সেল করি সেটা অবশ্যই পাপ হবে, তাই না? বিজনেসেরও তো কিছু রুলস থাকে। সো দেখো আমি এখন এই টোনারটা খুলবো, কালকে খুলতে পারিনি কারণ হচ্ছে আমার ওভাবে শরীরটা ভালো ছিল না। সো আমি বলেছিলাম যে আমি মাস্ট বি খুলে দেখাবো, মেবি আপনারা বুঝতে পারতেছেন যে এটা অ্যাকচুয়ালি কী, তাই না? আপনারা হয়তো চিনতে পারছেন এটা অ্যাকচুয়ালি কী, যেটা নিয়ে এত বেশি হুড়াহুড়ি পারাপারি যে এটা শুধুমাত্র বাংলাদেশে একজনই আনতে পারে, দ্বিতীয়জন আনতে পারবে না, দ্বিতীয়জন আনলে চকবাজার থেকে বানিয়ে আনতে হবে। সো আমি চকবাজার থেকে বানিয়েছি আর কি, একদিন সময় লেগেছে আমার চকবাজার থেকে বানাতে, ঠিক আছে? আমাকে দারাজ, আমি যে কার্টুন খুলে দেখাচ্ছি, আমি চকবাজার থেকে বানালে অবশ্যই দারাজ আমাকে ছেড়ে দিবে না, বা যেখান থেকে আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করছি তারা আমাকে ছেড়ে দিবে না, তাই না? আমি যদি ফেক কোনো কিছু দেখিয়ে থাকি, লাইভে দেখিয়ে দিলাম, সো লাইভ রিক্স নিয়ে দেখিয়ে দিলাম আমার টোটালি। এইটার প্রাইসটা কত হলে তোমরা হ্যাপি হও, আমি সেই প্রাইজেই তোমাদেরকে দিব, ঠিক আছে? এটা হচ্ছে নট এনি কাইন্ড অফ অ্যাকচুয়ালি টোনার, এটা হচ্ছে স্কিন রিপেয়ার একটা অ্যাসেন্স, ঠিক আছে? স্কিন রিপেয়ার অ্যাসেন্স, যখন আমাদের স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা সেলস ড্যামেজ হয়ে গেছে, যে আপু আমাদের স্কিনে কোনো কিছু কাজ করছে না, এটা তারা ইউজ করবে, ঠিক আছে? যে আপু আমাদের স্কিনে না একদম ড্যামেজ হয়ে গেছে, এখন আমরা যাই ইউজ করি না কেন আমাদের স্কিনে টোটালি স্যুট করছে না, স্কিনটা একদম নষ্ট হয়ে গেছে। সো এমন কোনো প্রোডাক্ট দেন যেন আমার স্কিনটা আবার নতুন করে রিপেয়ার হয়ে যায়, এবং এইটা তোমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে, এটা ট্রু কথা, ঠিক আছে? এটা ব্রাইট করে। আমরা যেমন প্রতিদিন দুধ খাই, দুধ কেন খাই বলো? আমাদের স্কিনে মানে আমাদের বডিতে যে কিছু ল্যাকিংসগুলো থাকে সেই ল্যাকিংসগুলো ফুলফিল করার জন্য। আপু এই টোনারটা স্কিন মোটা করে, আপু এই টোনারটা স্কিনটা মোটা করবে, হ্যাঁ এটা স্কিন মোটা করবে, এটা তোমার পোর্সগুলোকে মিনিমাইজ করবে, যাদের স্কিনে পোর্স আছে এটা তারা মাস্ট বি নিবা, ঠিক আছে? বানাইছো, ভালো করছো, আমাকে একটা দিও, ঠিক আছে? আমি আর তুমি দুজন মিলে বানাবো, ঠিক আছে? তারপর হচ্ছে যে সেল করবো আমরা। এটা কত দিলে তোমরা হ্যাপি হও, আমি একদম রিজনেবল প্রাইসে করে দিব, আমার যতটুকু লাভ রেখে আমি তোমাদেরকে দিব, ঠিক আছে? সো এটার প্রাইস হচ্ছে তোমরা মেনশন করো কত হতে পারে, আমি ঠিক তোমাদেরকে সেই প্রাইজেই দেওয়ার চেষ্টা করব, বা তার কাছাকাছি। বেশি হবে না, অবশ্যই বেশি হবে না, আমি ট্রাই করব একদম কমের মধ্যে। আমি মার্কেট ফেলাবো না, আমি হচ্ছে প্রমিস করব এমন একটা প্রোডাক্ট। আপু আমার প্রোডাক্ট এখনো পাইনি, কি কি ছিল আপু? আমি কখনো মার্কেট ফেলবো না, যতটুকু যেটা রিজনেবল সেটাই রাখবো। কারণ হচ্ছে এটা ডিরেক্টলি যেহেতু আনতে হয়, আমি যদি মার্কেট ফল করি, সাপোজ ধরো আমি ৬০০ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, সেটা যদি আমি ৫০০ টাকায় সেল করি, আমাকে কিন্তু সেই কোম্পানি কখনোই ছেড়ে দিবে না, ঠিক আছে? বাট আমি ৬০০ টাকা দিয়ে প্রোডাক্ট কিনে যদি সেটা আমি ৭০০ টাকায় বিক্রি করি, তাদের কিন্তু কিছু বলার নাই, আমি আমার লাভ আমার ইচ্ছা মতো রাখবো, তাই না? সো কখনো আমি মার্কেট ফল করব না। কজ হচ্ছে যে বেসিক্যালি আমাকে মোটামুটি সবাই চেনে, খুব ভালোভাবেই চেনে, নোংরাভাবে চেনে না, ভদ্রভাবে চেনে। সো এই ভদ্র জিনিসটা অবশ্যই আমাকে ধরে রাখতে হবে। আচ্ছা ৪৫০ টাকা, না রে আপু ৪৫০ টাকা আমি কিনতেও পারি না। ৫০০ তনি, নয়নটনি আপু ৫০০ তনি, বাট কথা শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। সো এটার প্রাইসটা আমি একটু পরে বলবো, তোমরা মানে কমেন্ট করতে থাকো যে কত দিব। কারণ হচ্ছে আমরা এর থেকে অনেক 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 বেটার বেটার প্রোডাক্ট নিয়ে আসছি, আজকে স্টকে নিয়ে আসছি। আমার হাতও ছুলে গেছে, আমার কার্টুন খুলতে গিয়ে আমার হাতটা ছুলে গেছে। উইচ কান্ট্রি? এটা হচ্ছে তোমার কোরিয়ান একটা ব্র্যান্ড, ঠিক আছে? কোরিয়ান একটা ব্র্যান্ড, বাট আসছে মালয়েশিয়া হয়ে আসছে। সো এটার সাথে আমাকে নিও, ঠিক আছে? আমরা মিলে সবাই মিলে বানাবো, ঠিক আছে? যেহেতু সেলাররা এখন বলছে তো উনি কি আনছো আবার ওয়েট লসের? হ্যাঁ আপু, এবার যে ওয়েট লসের প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা 100% কাজ করবে। আর আমি আগেও বলেছি যে শেপের প্রোডাক্ট এনেছি, এতদিন এনেছি ওয়েট লসের, আজকে নিয়ে আসছি শেপ যেন করতে পারো ফেস থেকে বডি পর্যন্ত। এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? সকালবেলা মুখটা ক্লিন করে স্প্রে করবা ভালো মতো, এইভাবে ড্যাব ড্যাব করে ইউজ করবা। এটা স্কিন মোটা করবে, স্কিন ব্রাইট করবে, স্কিনের ড্যামেজনেসটাকে রিপেয়ার করবে। যাদের স্কিনে রিঙ্কেল পড়ে গেছে মাস্ট অ্যান্ড মাস্ট ইউজ করতে হবে, যাদের স্কিন টোটালি নষ্ট হয়ে গেছে তারা মাস্ট অ্যান্ড মাস্ট এটা ইউজ করবে। এটা আমি দিতে পারবো মাত্র ৪৮ জনকে মেবি দিতে পারবো, খুব একটা বেশি আমার কাছে নেই, ঠিক আছে? অনলি ৪৮ জনকে দিতে পারবো। আমি আহামরি লাভ করব না, ঠিক আছে? আবার আমি কারো লসও করব না, আমি ঠিক সেইভাবে প্রাইসটা করব। কারণ এমনও হতে পারে আমি এমন কোনো যেই মানে হচ্ছে যে ভয় পাচ্ছেন হয়তো যে এমন কোনো দাম আমি ফেলবো না, আমি আমার একদম রিজনেবল প্রাইসে নীতি ঠিক রেখে আমি বিজনেসটা করছি এতদিন যাবত, আলহামদুলিল্লাহ। কেউ কখনো আমাকে বলতে পারে না যে আপু আপনি নকল প্রোডাক্ট সেল করছেন বা আপনার প্রোডাক্টে কোনো স্কিন নষ্ট হয়েছে, আমাকে নিয়ে কেউ কখনো হচ্ছে যে বাজে কথা বলতে পারে না। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এই সাহসটা কারো এখনো পর্যন্ত হয়নি, আশা করি কখনো হবেও না, ঠিক আছে? আপু ৮০০, আপু আমি প্রাইসটা বলে দিচ্ছি, বলার সাথে সাথে অর্ডারটা প্লেস করে দিবেন। আমার কাছে আসছে মনে হয় ১০০ পিস মতো অ্যাভেলেবল আছে, কারণ বাদ বাকি নতুন প্রোডাক্টগুলো দেখাতে হবে। প্রাইসটা বলে দিই, 1000 টাকা, অনলি 1000 টাকা। যারা অর্ডার করার করে ফেলেন, ঠিক আছে? মাত্র 1000 টাকা, অনলি 1000 টাকা করে পাচ্ছেন, অনলি 1000 টাকা। ডেলিভারি চার্জ ফ্রি, আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে? দ্যাট মিনস আপনাদের কাছে অলমোস্ট ৯০০ টাকা করে পড়ে যাচ্ছে, ঠিক আছে? ৯০০ টাকা করে পড়তেছে, যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি, দ্যাটস ওয়াই আমি আর কমাতে পারলাম না। 1000 টাকা প্রাইস, 1000 টাকা আপনাদের জন্য। যারা আজকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, ঠিক আছে? যারা আজকে অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন। আর যারা কালকে অর্ডার করছেন তাদের জন্য ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে। ঢাকার বাইরে ১৫০ টাকা, ঢাকার মধ্যে 100 টাকা। আর হচ্ছে প্রাইস 1000 টাকা করে। এটা আমি খুব বেশি সময় পর্যন্ত দেখাবো না। আর এটার কাজগুলো আমি বলে দেই, সেটা হচ্ছে তোমার স্কিনটাকে মোটা করছে, তোমার স্কিনটাকে টাইটেনিংয়ের কাজ করছে, পোর্সগুলোকে খুব সুন্দরভাবে মিনিমাইজ করে ফেলতেছে, তোমার স্কিনটাকে ব্রাইট আপ করতেছে। ব্রাইট কেন করে? তোমার সেলসগুলো যখন অ্যাক্টিভেটেড থাকে, তুমি যাই অ্যাপ্লাই করো না কেন খুব ভালো মতো কাজ করে। বাট সেলসগুলো যখন ড্যামেজ হয়ে যায়, তুমি যদি ৪০০০-৫০০০ টাকার ক্রিমও স্কিনে লাগাতে থাকো, কখনোই সেটা কাজ হবে না। আপু আমি তো আমার কি নিতে হবে? শামিমা নার্গিস আপু, আপনি যে ৭৫০০ টাকার কম্বোটা নিয়েছেন ওইটাই অ্যাপ্লাই করতে থাকবেন আজীবন, প্রায় আপনার ১ বছর পর্যন্ত চলে যাবে, আর কিচ্ছু লাগবে না। এগুলোর ধারের কাছে ওই প্রোডাক্টটা না আপু, ওইটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ লাইফ চেঞ্জিং প্রোডাক্ট, ইউজ করলে বুঝতে পারবেন। AH সিরামের ইউজটা বলে দাও আপু। AH সিরামটা হচ্ছে আপনি সিরাম সারাক্ষণ লাগাতে পারবেন। সিরাম যত বেশি সময় পর্যন্ত লাগাবেন আপনার স্কিনটা তত বেশি ড্যামেজ ফ্রি থাকবে। প্রাইস হচ্ছে 1000 টাকা করে, 1000 টাকা। এখন কেউ যদি বলে আপু এটার অরিজিনাল না, তাহলে আমার আর কিচ্ছু করার নাই, ঠিক আছে? আমার কাছ থেকে দয়া করে প্রোডাক্ট নেবেন না। এটা আপনার স্কিনটাকে টোটালি রিপেয়ারিং এর কাজ করবে। সাপোজ আপনার স্কিনটা, আবারও বলে দেই, রিপিট করছি, মাহবুবা রুমি আপু না আমার প্রোডাক্ট সেল হয় না রে আপু, এই জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিতে হয়, ঠিক আছে? আমার যে প্রোডাক্ট, এই যে আপনি বেসিক্যালি কোন জায়গা থেকে আসছেন এটা সবাই জানে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। কজ হচ্ছে অলরেডি সব ক্লিয়ার হয়ে গেল, আপনাকে আসতে হয়েছে বাধ্য হয়ে। সো ওয়েলকাম টু মাই পেজ, ঠিক আছে? আপনাকে বাধ্য হয়ে আমার পেজে আসতে হয়েছে। সো আমার কোনো কাস্টমারদেরকে কোনো পেজে যেতে হয় নাই। সো আই এম লাকি টু হ্যাভ ইউ, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, এই টোনার দিয়ে কি রান্নাঘরে যাওয়া যাবে? অবশ্যই টোনার দিয়ে রান্নাঘরে যেতে পারবা। এটা দিয়ে তুমি দিনে রাতে যে কোনো সময় তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা, দিনেও করা যাবে রাতেও করা যাবে। প্রোডাক্ট নিয়ে বাড়াবাড়ি মারামারি করাটা বাদ দিয়ে দেন, এটা খুবই জঘন্য জিনিস, মোটেও এটা ঠিক না। সো হচ্ছে আমি প্রোডাক্ট নিয়ে আসছি বলে, এই প্রোডাক্টটা আমি অনেক আগে নিয়ে আসছি, আমি পোস্ট করি নাই, এতটুকুই হচ্ছে কথা। আমি পোস্টটা একটু কম করি, কারণ আমার সময় এত বেশি নাই যে আমি পোস্ট করতে হবে, তো বাদ দিলাম। আচ্ছা আপু, একটা ব্লাড সিরাম আছে? জি আপু, ব্লাড সিরাম অ্যাভেলেবল আছে। আপু ক্রিমি ব্রাইট ফেস ওয়াশটা আমি অর্ডার করেছি আপু, কনফার্ম করো। ইনবক্স করতে থাকেন, কারণ অফারগুলো আমি মেলাতে বলে দিয়েছি, নতুন করে আমি আবার রিপিট করব না। 1000 টাকা গেল। এখন আমি আমার নতুন প্রোডাক্টগুলোতে চলে যাই, যেগুলো বেসিক্যালি গুগলে হিউজ রিভিউ আছে, ঠিক আছে? আনকমন প্রোডাক্ট মানেই যে আপু মাথা নষ্ট করার প্রোডাক্ট, এটা কখনোই না। ওয়েট লস করতে চাই, হ্যাঁ আমি এখন ওয়েট লসের প্রোডাক্টগুলোই বেসিক্যালি দেখাবো, কারণ হচ্ছে এটা আমাদের জন্য এখন অনেকটাই ইমিডিয়েট এবং ইমার্জেন্সি প্রোডাক্ট। সো দ্যাটস ওয়াই আমি এমন একটা জিনিস দেখাবো যেটা 100% কাজ করবে, ঠিক আছে? সো প্রিপেয়ার্ড হয়ে যান। আজকে আমার মেইন ইয়েটাই হচ্ছে এটা। আমি এটা নিয়ে একবার ভেবেছিলাম একদিন লাইভ করবো, বাট আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু ওয়েস্ট হেয়ার। আপু ওয়েট লসের জন্য কিছু হবে? আপুরে ওয়েট লসের এই যে ওয়েট লসের প্রোডাক্টটি নিয়ে আসছি, ঠিক আছে? মাহবুবা রুমি আপু, প্রোডাক্টের গায়ে কার নাম লেখা আছে একটু বলেন তো ভাই। প্রোডাক্টের গায়ে এখানে কারো নাম লেখা আছে বলেন? যদি কারো নাম লেখা থাকে আমি অবশ্যই প্রমোট করবো না। প্রোডাক্টের গায়ে কারো কি নাম লেখা আছে? আপনি আমাকে একটা এক্স্যাক্ট একটা ইয়া দিবেন আমাকে, যে আপনি যে বলছেন কারো প্রোডাক্ট প্রমোট করা ঠিক না। আমি আপনাকে বলে দেই, এই প্রোডাক্টটা যদি আমি আসলেই যদি হচ্ছে আমি অন্য কারোটা দেখে আনতাম, অবশ্যই হচ্ছে যে একদিনে আনতে পারতাম না, তাই না? একদিনে আনতে পারতাম না অবশ্যই। যেদিন একজন এটা দিয়ে লাইভ করেছে সেই প্রোডাক্টটা আমার হাতে ছিল, আমি জাস্ট দেখাই নাই। আমি ছ্যাচরা হলে সাথে সাথে লাইভে চলে আসতাম, বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ ছ্যাচরা যে আমি এটা অবশ্যই লাইভে দেখাবো। সো আমি এটা লাইভে তখন দেখাই নাই, আমি ভদ্র, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা একদিন পরে দেখিয়েছি। আমি হচ্ছে ছ্যাচরামিপানা করার মধ্যে নাই, বারবার বলে দিচ্ছি। হুটহাট করে, যেমন হচ্ছে জাপানিজ ক্যাপসুল, কাইকো ক্যাপসুল, আমি আসলে ওটার নামও জানি না অ্যাকচুয়ালি ঠিকভাবে। সো ওইটা নিয়ে অনেকেই বলেছে যে একজনই সেল করছে, সেই অথেন্টিক বা বাদবাকি যারা সেল করছে। আর আমি যখন সেল করেছি পিঙ্ক ক্যাপসুলটা, 1 সেকেন্ড আমি একটু পিঙ্ক ক্যাপসুলটা দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কথায় কথা বাড়ে, আমার আসলে অতটা সময় নাই, আমি বারবারই বলে দিচ্ছি। আমি কখনোই লাইভে এই টাইপের কথা খুব কম বলি। তোমার প্রোডাক্ট আসলেই ভালো, যা বলেছো সেইভাবেই কাজ হচ্ছে সোনা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। এই ক্যাপসুলটা, আমি যখন এই ক্যাপসুলটা সেল করেছি, আমি কি কখনো কাউকে খোঁচা মেরে কথা বলেছি যে আমি বাংলাদেশে প্রথম অরিজিনাল নিয়ে আসছি? এর আগে যারা সেল করেছে তারা রেপ্লিকা সেল করেছে, তারা চকবাজার থেকে বানিয়ে সেল করেছে। ভাই আমি তো বলি নাই। আমি কি বলেছি? আমি খুব ভদ্রভাবে একটা কথা বলেছি, আমি এটা সেল করেছি, আমি এটা অর্ডার করেছি, আমার হাতে আসতে অনেক লেট হয়ে গেছে, বাট আমার আগে যারা সেল করেছে, ঠিক আছে, তাদের প্রোডাক্টটা খুবই ভালো, আমি এই কথাটা বলে দিয়েছি। আচ্ছা সো কিন্তু একটা কথা, আমি একটা জিনিস সেল করছি, সাপোজ ধরো আমি স্যাফরন সিরাম সেল করছি। স্যাফরন সিরাম আরও অনেক পেজেই দেখতে পাবেন। এখন আমি কি বলবো আপু স্যাফরন সিরামটা অন্য পেজে যে দেখতে পাচ্ছেন ওরা চকবাজার থেকে বানিয়ে নিয়ে আসছে? সেটা বলি নাই। আমার কস্টিং বেশি, আমি বলেছি আমি বেশি দাম দিয়ে সেল করব, কমাতে পারবো না, দ্যাটস ইট, ওখানেই কথা শেষ। অতিরিক্ত কথা আসলে, যেমন বলেন অন্য জনের প্রোডাক্ট প্রমোট করা কি উচিত কিনা, এখানে টোটালি আপনার কথাটা ভুল আপু। এখানে কারোর নাম লেখা নাই, আমি দেখিয়ে দিয়েছি। আমার প্রোডাক্ট হচ্ছে অ্যামাজন ইয়ে থেকে অর্ডার দেওয়া, ঠিক আছে? আমার কাছে এই যে কতগুলো হচ্ছে মানুষজন চলে আসতেছে, যাই হোক সমস্যা নাই, চলে আসেন, ঠিক আছে? এখন এমনও বলবে যে আমি স্কিনটা অ্যাসিড মেরে পুড়িয়ে দিয়েছি, এক্স্যাক্ট প্রমাণসহ পোস্ট করে দিবেন। আচ্ছা সো এটা নিয়ে আমি একটু বলে দেই যে এটা যে আপুটা বললো যে আমি হচ্ছে গিয়ে তার প্রোডাক্ট প্রমোট করছি, ভাইরে এটা আমি অনেক আগে অর্ডার করেছি এবং আমার হাতে আরও আগে আসছে, দেখাতে পারি নাই, লাইভে দেখাতে পারি নাই, কারণ আমি একটা জিনিস দেখাতে গিয়ে একটা জিনিস ভুলে যাই। তার মানে এই না, এটা আরও অনেক পেজে মাস্ট বি আপনারা পাবেন, অবশ্যই পাবেন, কেন পাবেন না? প্রোডাক্ট কারো একার না, কেউ কোনো প্রোডাক্টের অথরাইজার হতে পারে না। অথরিটি পাওয়াটা অনেক টাফেস্ট একটা ব্যাপার। অথরিটি পেতে হলে অনেক ধরনের কোয়ালিফিকেশন থাকতে হয়, যেটা আমি এখনো পর্যন্ত পাইনি, ঠিক আছে? কোয়ালিফিকেশন ছাড়া কখনোই কেউ অথরিটি পেতে পারে না। পিঙ্ক ক্যাপসুল ওয়েট লস করে, বাদ দেই, ওইসব কথা বলার মতো সময় নাই, একদমই সময় নাই। যেটা সত্যি কথা বলতে গেলে আমি হচ্ছে আমার স্লিমিং প্রোডাক্টে চলে যাই, যে কথাটা ক্লিয়ার করার কথা ছিল, আমি জাস্ট আমার রেসপন্সিবিলিটি ছিল কথাটা ক্লিয়ার করে দেওয়ার, সেটাই আমি আপু আতিকা আপু আমি এটাকে ফ্রি দিয়ে দিব, ঠিক আছে? আপনাকে আপনি ওর দুইটা ইউজ করেন, সমস্যা নেই, আমি ফ্রি দিয়ে দিব। শীট মাস্কের তো আপনাকে আমি তেমন চিনি না, বাট আপনাকে ভালো লাগে, রেগুলার লাইভ দেখি। থ্যাংক ইউ সো মাচ আপু। ৭,৫০০ টাকার কম্বোটা কি ওটা শেষ হয়ে গেছে? আজকে রোজ সিরামটা পেয়েছি একবার ইউজে, সফট হয়ে গেছে। এই সিরামটা সবসময় আনবেন আপু। আপু এই সিরামটা আমি সবসময় স্টকে রাখার চেষ্টা করবো, কারণ রোজ সিরামটা আমি মানে নিজেই একবার অ্যাপ্লাই করে মাথাটা আমার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটা ইউজ রাখার চেষ্টা, স্টকে রাখার চেষ্টা করবো। আচ্ছা আমার না উল্টা পাল্টা কথা, এই যে এইসব জন্য আমার মাথাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আমি স্লিমিং ইয়াটা দেখাই দিচ্ছি, এটা কারা কারা অ্যাপ্লাই করবেন, কিসের জন্য অ্যাপ্লাই করবেন বলে দিচ্ছি। আমরা বেসিক্যালি ক্যাপসুল খাই, বাট ক্যাপসুলে যেই প্রবলেমটা হয় আমাদের ঠিকভাবে প্রপারলি ওয়েট লস হয় না। কারণ কি জানো? সেটা হচ্ছে আমরা আমাদের যেই এক্স্যাক্ট লোকেশনগুলো আছে বা এক্স্যাক্ট যে ফ্যাটের স্পেসগুলো আছে সেগুলোতে কাজ হয় না। আপু আপনার হাতের ইয়েলো কালারটা কি? হাতের ইয়েলো কালারটা এটা এটা হচ্ছে আপু সিরাম টাইপের। আচ্ছা সো আমি এখন যে জিনিসটা দেখাবো এটাতে আমি 100% গ্যারান্টি দিব যে আপনার মিনিমাম আপনার যেখানে যেখানে ফ্যাট আছে সেখানে সেখানে 100% ওয়েটটা লস করবে, ফেস থেকে পা পর্যন্ত, ঠিক আছে? ফেস থেকে পা পর্যন্ত। জাস্ট আপনাকে 7টা দিন টানা ইউজ করতে হবে, 7টা দিন টানা ইউজ করতে হবে। সিরামটা পাচ্ছেন, এই সিরামটা আমরা হিউজ পরিমাণে স্টক করেছি। আর হচ্ছে এই সিরাম, এই ক্রিমটা, এটা হচ্ছে সিরাম এবং এটা হচ্ছে ক্রিম। এটা আমরা কোম্পানি থেকে ডিরেক্টলি এনেছি এবং কোম্পানি আমাদের সাথে যে কথা বলেছে আপু আপনারা ডিরেক্টলি গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা সেল করতে পারবেন। বেলাল রজনী আহমেদ আপু আসসালামু আলাইকুম আপু, আমি নিউ, ওয়েলকাম টু মাই পেজ, মিসিং প্রোডাক্ট পেয়েছি, ধন্যবাদ। আরও অনেক অর্ডার আছে, আমাকে গিফট দিবেন আপু? আপু অবশ্যই গিফট পাবেন। নিশা তানহা আপু মোরক্কোটা খুলে দেখা, আপু মোরক্কোটা খুলে দেখাতে হবে, বাট আমার হাতের কাছে নেই। প্রোডাক্ট নিয়ে আমি পরে কথা বলবো। এটা আর এই দুইটা জিনিস যখন তুমি মিক্স করে অ্যাপ্লাই করতেছো, মিনিমাম আমরা কেন ওয়েটটা লস করতে চাই? যেমন হচ্ছে অনেক আপুর একটা প্রবলেম থাকে, আপু আমার না শুধু পেটটা মোটা, ঠিক আছে? আমার না আপু আজব মানুষ, মার্কেটে গেলে দোকান প্রায় একই প্রোডাক্ট বিক্রি করে, সেটাই তো কথা। এখন প্রোডাক্টের গায়ে তো আসলে নাম লেখা থাকে না আপু, তাই না? প্রোডাক্ট তো আমাদের জামাই আর বউ না যে জামাই আমার একটাই হবে, বউ আমার একটাই হবে। তো প্রোডাক্ট হচ্ছে সবার, সরকারি জিনিস অ্যাকচুয়ালি প্রোডাক্টের কথা। চাইলেই আনা যায়, কেন আনা যাবে না? আপু গিফট দিও, ফেস ওয়াশ তোমার মডারেটরকে বলে দিও। আপু তুমি বলে দাও, আমার মনে থাকে না অ্যাকচুয়ালি, আমার নামই দেখা যাচ্ছে একটু পরে ভুলে যাব। সাপোজ ধরো অনেকেই বলেছে আপু আমার গালের, ঠিক আছে, গালের এই জায়গাটা মোটা। তো একটা আপু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসো যেন আমার গালের মাংসটা কমে যায় বা গালের যে এই জিনিসটা আছে এই জায়গাটা যেন কমে যায়। তাদের জন্য এই দুইটা জিনিস আমি নিয়ে এসেছি যেটা 100% গ্যারান্টেড, ঠিক আছে? একদম এইবারকার যে সিরামটা আসছে এটা একদম কোম্পানি থেকে ডিরেক্টলি নিয়ে আসছি, সো আমি গ্যারান্টি দিতে পারবো। এতদিন পর্যন্ত আমি এই সিরামে গ্যারান্টি দিইনি, কারণ আমি কোম্পানির সাথে ডিরেক্টলি কথা বলিনি। ওকে আপু আপনার কাছ থেকে স্যাফরন সুদিং জেলার পাপায়া ক্রিম নিয়েছি, 1 সপ্তাহ ব্যবহার করে আমার ত্বকটা আগের চেয়ে অনেক ব্রাইট হয়ে গেছে। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি সুন্দর সুন্দর করে রিভিউগুলো দিতে থাকবেন, আমার জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা, ঠিক আছে? প্রোডাক্ট বেশি সেল হলে আপনাদেরকে অফারও দিতে পারবো। কখন ক্রিম আর সিরাম অ্যাপ্লাই করতে হবে? ক্রিম সিরামটা আপনি যখন ইচ্ছা তখনই অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? আপু তোমার হেয়ার কম্বোটা নিয়ে একদিন ইউজ করেছি, তাতেই হেয়ার সফট কমে গেছে, হেয়ার অনেক সফট হয়েছে। ইশামণি আপু থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? তুমি অনেক কিউট, কেন জানি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এইটা আমি কম্বোতে দিব এবং এই কম্বোটা প্রথম 50 জন ডিসকাউন্টে পাবেন, প্রথম 50 জন ডিসকাউন্টে পাবেন। অর্ডার করতে পারবেন অনলাইনে অথবা আপনারা মেলা থেকে নিতে পারবেন, কজ হিউজ স্টকে আমরা রেখেছি তোমাদের জন্য। পিঙ্ক ট্যাবলেটের ব্যাপারে আপু পরে বলবো, আমি ক্যাপসুল নিয়ে পরে বলবো, ঠিক আছে? আগে স্লিমিং ক্রিমটা নিয়ে বলবো, দেন হচ্ছে ক্যাপসুল নিয়ে বলবো। আমি স্লিমিং ক্রিমটা নিয়ে কেন বলতে চাচ্ছি, কারণ হচ্ছে ক্যাপসুল যে প্রবলেমটা করে সেটা হচ্ছে, সাপোজ ধরো অনেক আপুরা বলে আপু আমি 10,000 টাকার ক্যাপসুল খেয়েছি, ঠিক আছে? আপু আমার ভাইয়ের চোখের নিচে দাগ, আপু সেটাও বলবো। চোখের নিচে কালো দাগের জন্য প্রোডাক্ট আসছে, ওইটা আমি দেখাবো, একদম ম্যাজিক্যাল প্রোডাক্ট, খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। আমার দেখো আমার গালের 2 সাইড এই জায়গা পিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? পিঙ্ক ইয়েটা ইউজ করতে করতে গোলাপি গোলাপি হয়ে গেছে এই 2টা সাইড। আচ্ছা যাই হোক, সিরামটা এবং ক্রিমটা লাইক সাপোজ ধরো যে আমাদের ডাবল চিন হয়ে গেছে, সেটা কমে যাবে। অনেকের হাতটা অনেক বেশি ফ্যাট থাকে, তাই না? আমাদের হাতটা অনেক বেশি ফ্যাট থাকে, এটা ক্যাপসুলে কখনো কাজ করবে না। আদার তুমি জিম করো, ইদার তুমি জিম করো, আদার হচ্ছে ইদার তুমি হচ্ছে যে এই টাইপের প্রোডাক্ট অ্যাপ্লাই করো। জিম করা সবার পক্ষে সম্ভব না, কখনোই পসিবল না, কারণ হচ্ছে অনেক হাউসওয়াইফ আছেন যাদের হচ্ছে হাউস ইয়েতে থাকতে হয়, অনেক স্টুডেন্ট আছেন যাদের পক্ষে জিম করা পসিবল না, ইভেন হচ্ছে অনেক মেয়েরা পর্যন্ত জিম করতে যেতে চায় না, তাই না? বিভিন্ন রকমের রিজনস থাকে জিমটা না করার জন্য। সো এইটা হচ্ছে আপনার যেখানে এক্সট্রা ফ্যাটগুলো আছে, লাইক অনেকের হিপে এক্সট্রা ফ্যাট থাকে, এই প্রবলেমটা খুবই 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 বেশি এবং খুবই কমন প্রোডাক্ট, মানে কমন প্রবলেম বাংলাদেশে। অনেক আপুরা বলেছে আপু আমার বডিটা ফুল শেপে আছে, যেমন একটা আপু আমার বাসায় আসছিল মেলাতেও আসছিল ওনার একটাই প্রবলেম ওনার নাকি প্রায় 40% ইয়েটাই হচ্ছে ফ্যাটটাই হচ্ছে ওনার হিপে বা তোমার কোমর থেকে। এটা তাদের জন্য অনেকে ড্রেস আপ গেট আপ ঠিকভাবে করতে পারে না, ঠিক আছে, এটা হচ্ছে তাদের জন্য। আচ্ছা গেল, তারপর অনেকের পেট তলপেট বেশি থাকে। বেসিক্যালি ছেলেদের এই প্রবলেমটা খুবই বেশি হয় যে আপু আমার তলপেটটা অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে। সো তাদের জন্য কিন্তু এটা বেসিক্যালি খুবই ভালো কাজ করবে। আপনি একটা খাবেন, জাস্ট একটা মানে ইউজ করবেন, একটা ইউজ করলে আপনি খুবই বেটার রেজাল্ট পাবেন, ঠিক আছে। কারা কারা এটার উপরে অফার চান ইনবক্স করতে থাকেন। মামায়া টোনারটা ডিরেক্টলিও অ্যাপ্লাই করতে পারেন, হাতে 2 থেকে 3 ড্রপ নিয়ে ফেসে মাসাজ করবেন, ব্যাস। আর অথবা আপনি কোনো ময়শ্চারাইজার ক্রিমের সাথে, লাইক সাপোজ আমি হচ্ছে অ্যালোভেরা ময়শ্চারাইজারের সাথে মিক্স করে ফেলেছি, ওটা ইউজ করি, একটু পাতলা হয়ে যায় ময়শ্চারাইজারটা, বাট খুবই বেটার কাজ করে। জানাতুল হুরায়না আপু বলেন আপু গিফট দিও, গিফটের কথাটা মেনশন করে দিবেন, কজ আমি ভুলে যাব। যেমন আজকে অনেক আপুরা এসে গিফট চেয়েছে বাট আমি ভুলে গিয়েছি, এটা ইনস্ট্যান্ট অর্ডার প্লেস করতে হবে, লাইভে অর্ডার প্লেস করবেন, আদারওয়াইজ আপনারা মিস করবেন। প্রথম 50 জনকে আমাদের কাছে 500 পিস করে আসছে, এক একটা 500 পিস করে আসছে। আপনাদের লাইভে ফুল কার্টুন আমি খুলে দেখিয়েছি, এখনও বাদবাকি কার্টুন আমি দেখাই নাই কারণ আমার খুব একটা ভালো লাগতেছিল না, দ্যাটস ওয়াই আমি ফুল লাইভটা ওভাবে করতে পারি নাই, ঠিক আছে। কালকে ইনশাল্লাহ আবার খুলে দেখাবো বাদবাকি কার্টুনটা। এটা হচ্ছে শেপ করে তোমার বডিটাকে পারফেকশনলি শেপে নিয়ে আসবে, একদম পারফেক্টলি একটা শেপে নিয়ে আসবে, ঠিক আছে। যারা এটা লাইভে অর্ডারটা প্লেস করবেন এবং এইখানে ডান লিখে দিবেন, আপু তোমার রোজ সিরামটা জাস্ট ওয়াও, মিনি রোজ সাদাটা জাস্ট ওয়াও, পিঙ্ক সাবানটা জাস্ট ওয়াও, পিঙ্ক জেলটা জাস্ট ওয়াও, থ্যাংক ফর গিভিং মি ওয়াও প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা রোজ সিরামটা কোনটা রে আপু, তুমি কি রোজ সিরামটা নিয়েছো? মিথিলা হোসেন মুন আপু, এটার প্রাইসটা আমি এখন বলবো, তোমরা অর্ডারটা প্লেস করে রাখো। আমি আবারও বলে দিচ্ছি, রেগুলার প্রাইসের থেকে অনেকটা ডিসকাউন্টে তোমরা পাবা, ঠিক আছে। এবং এই অফারটা কেন দিচ্ছি, কারণ যেহেতু অলরেডি মানে এন্ডিং ইয়ার, কারো হাতে টাকা পয়সা নেই, আমি জানি আমার নিজের হাতে টাকা পয়সা নেই, আমি যে প্রোডাক্ট আনবো মানে এখন আমি নিজেই বেসিক্যালি ফকির, সো সেই সহানুভূতির উপর ডিপেন্ড করে আমি হচ্ছে অফারটা দিব, ঠিক আছে। আচ্ছা আমি এটা কই গেল, তোমরা কমেন্ট করতে থাকো এবং অফারটা মানে অর্ডারটা প্লেস করে দাও, ঠিক আছে। আমি প্রাইসটা বলে দিচ্ছি, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আগে বলে দিই। ফার্স্টে সিরামটা লাগাতে হবে, সিরামটা 2 বার লাগাবা, দিনের বেলা লাগাবা, রাত্রেবেলা লাগাবা, ঠিক আছে। দিনে লাগাবা কখন, গোসল করার পরে লাগাবা, গোসল যখন করিডোরে ফেলেছো তখন ফেসেও এটা লাগাতে পারবা, এইটা ফেসে লাগাতে পারবা, ঠিক আছে। আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি এটা ফেসে লাগানো যায়, হ্যাঁ ওরা একদম ডিরেক্টলি বলে দিয়েছে ইউ ক্যান ইট অ্যাপ্লাই অন ইউর ফেস অলসো, সো কোনো ধরনের প্রবলেম না। এটা তুমি চোখের এরিয়াটা বাদ দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো। আমাদের অবশ্যই কপালে কোনো ফ্যাট থাকে না, তাই না, এখান থেকেই হচ্ছে যে আমাদের ফ্যাটটা স্টার্ট হয়, সো এইটা আমরা ফ্যাটের যেসব স্পেস আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবো। অনেকের লিপটা পর্যন্ত অনেক মোটা হয়ে থাকে, সেখানেও পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, গলাতে ইউজ করতে পারবো, হাতে পায়ে ইউজ করতে পারবো, হিপে অ্যাপ্লাই করতে পারবো, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। যেখানে মন চায় তুমি সেখানে এটা ইউজ করতে পারবা। এটা ইউজ করার 10 মিনিট পরে তুমি ইউজ করবা এই স্লিমিং ক্রিমটা। এই স্লিমিং ক্রিমটা যখন ইউজ করছো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কজ আমার কাছে স্লিমিং ক্রিমগুলো ইউজ করতে খুব ভালো লাগে। আপু রেজার মেহেদি নেলসগুলো আছে মেলাতে পাবো? 2 দিন পরে পাবেন আপু, কারণ এখন সব উইন্টার বেস প্রোডাক্টগুলো আসতেছে, ঠিক আছে, সব উইন্টার বেস। কিছুদিন পরে আসবে ওয়েডিং রিলেটেড প্রোডাক্টগুলো, সাপোজ নেইলস আসবে, কসমেটিক্স আসবে, তারপর মেকআপ আইটেম আসবে, সব ওয়েডিং রিলেটেড। কালারটা হচ্ছে একদম পেস্টের মতো, স্মেলি, খুব সুন্দর একটা স্মেল। এটা মাথায় রাখতে হবে, স্লিমিং ক্রিমের যত ঝাঝালো স্মেল থাকবে এটার ইফেক্টিভিটিটা ততই ফাস্ট কাজ করবে, ঠিক আছে। স্লিমিং ক্রিমের যত ঝাঝালো, সাপোজ যেমন হচ্ছে আমরা অনেক ধরনের মেডিসিন খাই, ঠিক আছে, সেই মেডিসিনের দেখবা যে তোমার অনেক কিছুর উপর ডিপেন্ড করে কোন মেডিসিনটা কত তাড়াতাড়ি কাজ করে, তাই না। অনেক কোম্পানি তো সেম টাইপের বা সেম ইনগ্রিডিয়েন্ট দিয়ে ইয়া করে, এটা ইউজ করে, এটা তুমি ইউ ক্যান অ্যাপ্লাই ইট অন ইউর ফেস অলসো। আমি বারবার বলে দিচ্ছি এটা তুমি ফেসে অ্যাপ্লাই করতে পারবা, স্কিন একদম জ্বলে না, একদমই স্কিনটা জ্বলবে না, এটা হচ্ছে এটার সব থেকে বড় প্লাস পয়েন্ট। দেখো ফেসে লাগালাম, কতটা সেফ একটা প্রোডাক্ট। আমি দিয়ে দেখাই তোমাদেরকে, যেমন আগের বারের যে ক্রিমটা ছিল লাগালে আমার চোখ দিয়ে পানি পড়তো, ঠিক আছে, এত ইয়ে ছিল, বাট এইটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে তোমার কুলিং ইফেক্ট দেয়। যারা ফেসের জন্য চাপাটাকে মানে যাদের চাপাটা অনেক মোটা হয়ে গেছে তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ। এই যে দেখো আমি ক্রিমটা লাগালাম, লাগানোর পরে কেমন একটা খুব সুন্দর একটা ইফেক্ট আসে। সাপোজ ধরো যে আমি ফেসে কোনো ময়শ্চারাইজার ইউজ করেছি, কোনো জলে না, কিচ্ছু করে না, স্কিনটা জাস্ট ঠান্ডা লাগে, খুব ঠান্ডা ঠান্ডা মনে হয়, দিয়ে সারা রাত ঘুমিয়ে থাকবা। ফার্স্টে সিরাম লাগাবা, যদি মনে হয় যে সিরামটা আপু গোসলের আগে ইউজ করলে ভালো, গোসলের পরে ইউজ করলে যেটা হবে তুমি অনেকক্ষণ ধরে এটাকে রাখতে পারবা ফেসে, এটা জ্বলে না। এটা আমি ওইভাবেই নিয়ে আসছি যেন এটা না জ্বলে, ঠিক আছে? কারণ যখন বার্নিং হয়, বার্নিং হলে এমনিতে আমাদের শীতকালে স্কিনটা অনেক বেশি ড্রাই থাকে, তার উপরে যদি জ্বলে, তার উপরে যদি বার্নিং হয় সেটা আমাদের জন্য আরও বেশি হার্মফুল হয়ে যাবে, তাই না? দ্যাটস ওয়াই এই ক্রিমটা আনা, ঠিক আছে? সো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি, কম্বোতে নিতে হবে তোমাদেরকে। কেউ যদি সিঙ্গেল নিতে চাও সিঙ্গেল নিতে পারো, যে আপু আমার কাছে সিরাম আছে, বাট তুমি কম্বোতে নিয়ে নাও, কারণ এই সিরামটা লাগবে, আমি মাস্ট অ্যান্ড মাস্ট। একটা অ্যাপ্লাই করার পর তুমি সেকেন্ডলি আমার কাছে সিরামটা অবশ্যই চাবা। ও আপু আমার গিফট দিবা, আপু তুমি কি অর্ডার করেছো? যারা অর্ডার করছে, যারা মেলা থেকে নিচ্ছে, মেলা থেকে বেসিক্যালি যারা আজকে আসছে মোটামুটি সবাই গিফট পেয়েছে। যদি আমি কাউকে ভুলে মিস করে ফেলি সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? বেলিতে লাগানো যাবে এটা, তুমি বডি থেকে, পা থেকে শুরু করে খাওয়া বাদ দিয়ে সব জায়গায় লাগাতে পারবা, ঠিক আছে? জাস্ট খেতে পারবা না, একদম সিম্পল কথা। অনেকের হচ্ছে হিপে এক্সট্রা ফ্যাট থাকে, মানে তুমি যেইখানে মন চাই তুমি সেখানে এটা ইউজ করতে পারবা। সো এটার আমি প্রাইসটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা আবারও বলে দিচ্ছি, এটা শুধুমাত্র 50 জন ডিসকাউন্টে পাবা, ঠিক আছে? মাত্র 50 জন ডিসকাউন্টে পাবা। আপু বাবল শীট মার্কসে গিফট দিবে, আপু গিফটের কথা মেনশন করে দিতে হবে। কেউ ফার্স্টে লাইভ করলে যে অথেন্টিক হবে বাকি সব রেপ্লিকা হয়ে যাবে এমন কোনো কথা নাই, এটাই বলতে চাচ্ছি আপু। যে হচ্ছে অনেকেই দেখবেন যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমরা হচ্ছে যে অন্য দোকানও সেল করে, তাই না বলো? হাজারটা দোকান ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম সেল করে, হাজার দোকান, মানে এমন কোনো দোকান নাই যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম সেল করে না। এখন তাই বলে কি এক দোকান আরেক দোকানের সাথে মারামারি করবে, এই তোর প্রোডাক্ট তো নকল, এই তোর প্রোডাক্ট তো আসল না? অবশ্যই না, আমরা ইউজ করব, ইউজ করার পরে সেটার অথেন্টিসিটিটা আমরা যাচাই করব। কখনোই কোনো সেলার তাদের নিজস্ব অথেন্টিসিটিটা বা নিজের সে যে মানে অথেন্টিক বা সে যে একদম অরিজিনাল, এটা কখনোই একটা সেলার বা একটা প্রকৃত মানুষ সেটাকে জাস্টিফাই করতে পারে না। জাস্টিফাই করার একমাত্র যেটার মানে রাইট আছে সেটা হচ্ছে আমাদের কাস্টমার্সদের, তাই না? তোমরা আমাদের কাছ থেকে ইউজ করবা, তোমরা আমাদের কাছ থেকে নিয়ে দেন তোমরা আমাদেরকে জাস্টিফাই করবা যে হ্যাঁ অ্যাকচুয়ালি ইউ আর অরিজিনাল, ইউ আর অথেন্টিক, অর ইউর প্রোডাক্টস আর অথেন্টিক, তাই না? এটা হচ্ছে আমরা সার্টিফাই হব শুধুমাত্র কাস্টমারদের দ্বারা। দ্যাটস ওয়াই কাস্টমার্স আছে, আদারওয়াইজ আমরাই থাকতাম না। কাস্টমার্সরা যখন বলে যে আপু আমি ওই পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি, সো তখনই কিন্তু বেসিক্যালি একটা জিনিস প্রমাণ পাই। সব থেকে বড় কথা একজনের হচ্ছে রেপুটেশন, রেপুটেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে গিয়ে আমি অনেক চাপাবাজি করতেছি বাট আমার রেপুটেশন নাই। রেপুটেশন নাই মানে কি? আমাকে পিছে লোক 10টা কথা বলতেছে, মোটেও ওইটা আমার জন্য শুভকর না। কিন্তু আমাকে যদি অনেক, যেমন আমার নিজস্ব কথা বলি, যেমন অনেক সেলাররা আমার পিছনে আমাকে ভালোই বলে, এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। আবার অনেক সেলার আছেন যাদের পিছনে কাস্টমাররা তাকে খারাপ বলেন, এটা হচ্ছে তাদের ডিসঅ্যাচিভমেন্ট। সো এইটাই হচ্ছে আমি বলবো যে পাওয়া এবং না পাওয়ার মধ্যে যে কিছু আছে, যেমন আজকে আমাকে নিয়ে কেন কথা বলবে, অবশ্যই কোনো না কোনো ইস্যুস আছে, তাই না? দে গট এনি কাইন্ড অফ ইস্যুস, সো দ্যাটস ওয়াই তারা হচ্ছে আমাকে নিয়ে কথা বলার এক ধরনের একটা লিঙ্ক পেয়েছে। সো দে আর টকিং অ্যাবাউট মি। বাট যখন তারা হচ্ছে আমি তাদেরকে যখন আমি মানে যখন আমি কেন আমাকে নিয়ে একজন কথা বলতে যাবে? আমার দোষ না থাকলে তো অবশ্যই আমাকে নিয়ে কথা বলতে যাবে না। একটা কথা আছে, যা রটে তা বটে, তাই না? অবশ্যই কিছু না কিছু রটে বটে বলে হচ্ছে তোমার ব্যাপারটা রটে। আপু স্কিনটা কুচকিয়ে গেছে, তুমি এই সিরামটা বা অ্যাসেন্সটা অ্যাপ্লাই করতে পারো। এটা খুব ভালো মতো ঝাঁকিয়ে নিবা, খুবই লাইট ওয়েটেড একটা অ্যাসেন্স, স্প্রে করে ঝাঁকিয়ে নিবা, ঠিক আছে? এটা আমার কাছে স্টকে নাই, তো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি। যারা অর্ডার করার করে ফেলবেন, কারণ হচ্ছে স্টকে খুবই 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 লিমিটেড আছে, হিউজ পরিমাণে আমার স্টকে নেই। একদম রিজনেবল প্রাইসে দিতে পারবো, কজ যেহেতু আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারতেছি, দ্যাটস ওয়াই একদম কমের মধ্যে তোমাদেরকে আমি দিতে পারবো। ওকে, প্রাইসটা আমি তোমাদেরকে এখন একটু বলে দিচ্ছি। আচ্ছা, দুইটা মিলে তোমরা পাবা হচ্ছে গিয়ে মাত্র, আবারও বলে দেই, দুইটা মিলে পাবা মাত্র কত করে? মাত্র 1500 টাকায় করে পাচ্ছ, দুইটা মিলে 1500 করে পাচ্ছ, মাত্র 1500 টাকা। আই থিঙ্ক এটা কেউ মিস করবেন না। সিঙ্গেল কেউ যদি নিতে চান কত করে পড়বে? সিঙ্গেল যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে 1050 টাকা। सिंगल नीते चाहले 1050 टाका एटार प्राइस पड़बे 850 टाका 1850 टाका सेखाने पाच्छो मात्र 1500 टाकाय ओनली 1500 टाकाय पाच्छो। आमी अनेकेर कमेंट पड़ते पारछि ना, एटा जादेर एक्सट्रा फैट आछे तारा अप्लाई करबेन, जादेर बडिते एक्सट्रा फैट आछे। आपु मैडम व्हाइट सोपेर थेके सोपेर बाबा चले आसछे, आमी साबानेर बाबाटा देखिए दिबो तोमादेरके, ठीक आछे। जे साबानटा आमी आगेओ बोलेछि जे आमार रोजेर प्रति फैसिनेशनटा खूब बेशी काज करे, केन काज करे आमी निजेओ जानि ना। आमार रोजेर प्रोडक्ट देखले आमार माथा नष्ट हये जाय, सेटा होक रोज क्रीम सेटा होक रोज सिराम যেটাই হোক না কেন, রোজ জিনিসটা হচ্ছে আমার সবথেকে বেশি ফ্যাসিনেট করে আমাকে এবং খুব বেশি অ্যাট্রাক্ট করে, কেন জানি চুম্বকের মতো। আপু আমি তো কিছু নিলাম, ল্যানবে না দাও, আমার দুটো দরকার নেই। বুঝিনি আপু, দুটো তো আমার কথা বুঝিনি আপু, একটু ক্লিয়ার করে কমেন্ট করতে পারিনি আপু। 1500 টাকা করে, আশা করি এটা কেউ মিস করবেন না, কজ এটাতে আমি গ্যারান্টি দিব 100% গ্যারান্টেড প্রোডাক্ট, যে আপনার এক্সট্রা যে ফ্যাটটা আছে সেটা 100% রিডিউস হবে, গ্যারান্টেড, ঠিক আছে। আপনার এই ডাবল চিন বলেন আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, এটা সবথেকে বড় জিনিস যে আমরা এখনো পর্যন্ত এমন কোনো স্লিমিং ক্রিম আসে নাই যেটা উইদাউট হ্যাভিং এনি বার্নিং, উইদাউট হ্যাভিং এনি বার্নিং আপনার হচ্ছে ফ্যাটটাকে বার্ন করছে, এরকম কোনো ক্রিম এখনো পর্যন্ত আসে নাই। বাট এটা তোমাকে কোনো ধরনের বার্নিং সেন্সেশন দিচ্ছে না, কোনো রকমের হচ্ছে জ্বালাপোড়া করছে না, ইভেন কোনো রকমের স্পট ক্রিয়েট করবে না ফেসে। সো एकदम ही सेफ, 100% सेफ, ठीक है। प्राइस 1500 टाका, ताओ आमी दुईटा मिले दिच्छी। तोनी पिंक लेडी क्रीम खूब भालो, 5 डे क्रीम यूज करे भालो रेजल्ट पेलाम, तोमार कथार साथे काजेर मिल आछे। थैंक्स, वेलकाम वेलकाम आपू। आमी एमन कोनो क्रीम दिबो ना जेटाते आपनार पिलिंग होबे, चामड़ा उठबे, आमी खूब बेशी समय धरे देखाबो ना, कारण होच्छे गिये এটা দেখানোর রিস্কটা আমি নিব না, কারণ এটা আমি অনেক অনেক আমি জানি শেষ হয়ে যাবে, এতটুকু আমি জানি। সো কালকে যারা আছেন মেলা থেকে এসে নিয়ে যাবেন, মাসের 1 তারিখ, আমি এই কারণে ডিসকাউন্ট দিয়েছি, ট্রাই করবেন যত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। আপু পিক দিয়েছে ওইটাই দেখাচ্ছি, এইটাই সেইটাই আপু, এইটাই সেটাই, একদম ডিরেক্টলি আনিয়েছে। সব থেকে বড় কথা আমি বলবো না সবারটা অরিজিনাল না, আমারটা অরিজিনাল এটা বলবো না, এটা একদম কোম্পানির সাথে। আমি দেখেছেন আমার যে লরিটা, সে কার্গোটা, সেটা দেখিয়েছি, একদম এইভাবে ডিরেক্টলি আসছে। তোমার ফেসটা শ্যাম কালো, আমার ফেসটা শ্যাম কালো, আমি কি বিগ রোজের ক্রিমটা? হ্যাঁ আপু অবশ্যই আপনি বিগ রোজের ক্রিমটা নিয়ে নেবেন, যেহেতু আপনি শ্যাম বর্ণ। যারা সিরাম অর্ডার করতে চাচ্ছেন করে ফেলেন, কজ আমি আরও অনেক ধরনের, আপু আমি এর আগে স্পা সিরাম অর্ডার করেছিলাম, ক্যান্সেল করে এটা নিতে চাচ্ছি। শিশির জল আপু আপনার প্রোডাক্টটা কি চলে গেছে? যদি না যায় তাহলে আপনি এটা অর্ডার প্লেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা গেল। আপু মিনি রোজের প্রাইস বলো, 1000 টাকা করে মিনি রোজের প্রাইস। এটা ইনস্ট্যান্ট অর্ডার করতে হবে, কারণ পরে যদি অর্ডার করেন এটা পাবেন না, বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমি লাস্ট টাইম এই সিরামের উপর একটা অফার দিয়েছিলাম, দেন আমি হচ্ছে আহাম্মক হয়ে গিয়েছিলাম, দিতে পারি নাই। 4 মান্থের বেবি আছে, আপনি এটা চাইলে বাচ্চাদেরকে ইউজ করাতে পারবেন, কোনো সমস্যা নাই, কজ এটাতে আপনার বিন্দু পরিমাণে একটা পিঁপড়া কামড়ালেও ব্যথা লাগে, এটা তাও লাগবে না। যাদের পেট মোটা হয়ে গেছে তারা মাস্ট অ্যান্ড মাস্ট ইউজ করবেন, আফটার প্রেগনেন্সি, সি সেকশন, এনি কাইন্ড অফ সার্জারি, যাদের পেটের তল পেটটা ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ঝুলে গেছে, অবশ্যই অ্যাপ্লাই করবেন। ফেসে তো মাস্ট অ্যাপ্লাই করবেন যাদের চাপাটা মোটা হয়ে গেছে, ঠিক আছে, যাদের চাপাটা মোটা হয়ে গেছে তাদের জন্য। রেগুলার প্রাইস 1850 টাকা, এটার প্রাইস 1050 টাকা করে, 1050 টাকা, এটা 850 টাকা করে, 1900 টাকা, দুইটা মিলে পাচ্ছেন মাত্র 1500 টাকা করে, ঠিক আছে। 1500 টাকা, কজ আমরা স্লিমিং ক্রিম 1200 টাকার নিচে সেল করা মানা, আমাদেরকে বলেই দেওয়া হয়েছে 1200 টাকার নিচে, বাট আমি শুধুমাত্র এটা একটাতেই কাজ হয়ে যাবে, আর লাগবে না। দুইটা মিলে নেওয়ার চেষ্টা করবেন, খুব বেটার রেজাল্ট পাবেন। গেল এটা, আমি আর দেখাচ্ছি না। আমি এখন আমার ফেভারিট একটা সোপ যেটা আসছে, যেটাতে তোমার স্পট চলে যাবে, যাদের ফেসে অনেক বেশি দাগ, মেস্তা, তারপরে হচ্ছে অ্যালার্জি, এটা তারা অবশ্যই নিয়ে নেবেন। আপু স্ট্রেটনিংয়ের জন্য একটা মাস্ক দেখিয়েছি, দেখো এটা হচ্ছে একদম রোজ, ভেতরে দেখতে পাচ্ছেন একদম রোজ এবং গোল্ডের এক্সট্র্যাক্ট দিয়ে দেওয়া আছে, এটা কোটেড করা আছে, ঠিক আছে, রোজের চারপাশে গোল্ডের এক্সট্র্যাক্ট দিয়ে। আপু নিউ যে রোজ সাবানটা আসছে ওইটাই দেখাচ্ছে, এটার স্মেলটা হচ্ছে একদমই তোমার র যে রোজটা আছে না, র রোজ যেটাকে আমরা বলি, যেমন আমি কি যেন একটা ইউজ করেছিলাম, খুবই সুন্দর একটা স্মেল, একদমই তোমার মানে মাইন্ডটা হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাবে স্মেলটা। আপু দুটো কিভাবে ব্যবহার করব? আপু সিস্টেমটা বলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে তুমি আগে সিরামটা ইউজ করবা গোসলের পরে, আর রাত্রেবেলা ক্রিমটা লাগিয়ে আবারও সিরামটা লাগাবা, দেন ক্রিমটা লাগিয়ে ঘুমিয়ে যাবা। আপু ভিটামিন ই ক্রিমটা আছে অ্যাভেলেবল, ভিটামিন ই ক্রিম না নিয়ে রোজের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবা, খুবই ভালো একটা ময়শ্চারাইজার, রোজের ময়শ্চারাইজার। সো এইটা হচ্ছে সব থেকে ম্যাজিক্যাল ব্যাপার, হচ্ছে এটা মেস্তার স্পটটাকে আউট করে, যেটা এখনও পর্যন্ত কোনো সাবানের পক্ষে এটা করা সম্ভব হয় না। এটা ট্রান্সপারেন্ট একটা সাবান, এটাতে পিম্পলের জন্য বেস্ট এই সাবানটা, যাদের মুখে কন্টিনিউয়াসলি ব্রন হতেছে, অ্যালার্জি হচ্ছে, তাদের জন্য এটা সুপার ডুপার কাজ করবে। ডার্ক সার্কেল ইম্পর্টেন্ট জিনিস, ডার্ক সার্কেল, আর অনেকের এখানে প্যাচ পড়ে যায়, প্যাচই পড়ে যায়, এটা তাদের জন্য অসম্ভব ভালো কাজ করবে। ঠিক আছে আপু, কত প্রাইস নিবা? 250 করে। তোমার মিনি রোজটা অনেক ভালো, সেই যেটাই নেই সেটার উপর ফিদা হয়ে যায়। শারমিন রহমান আপু থ্যাংক ইউ সো মাচ আপু। এটা অবশ্যই নেবেন, কারণ শীতকালে আমরা ফেস ওয়াশ ইউজ করতে চাই না, তাই না? আমরা শীতকালে বেসিক্যালি চাই একটু ময়শ্চারাইজিং প্রোডাক্ট অ্যাপ্লাই করতে। আপনার বডি পার্টের যেখানে দাগ আছে এই সাবানটা অ্যাপ্লাই করবেন, বেশি না, জাস্ট 2 থেকে 3 দিন ধরে অ্যাপ্লাই করবেন। সাবানের পক্ষে সম্ভব না আপু 1 মিনিটে দাগ দূর করে দেওয়া। 2 থেকে 3 বার অ্যাপ্লাই করবেন। বাথ সল্ট ইউজ করার দরকার নাই, কিচ্ছু অ্যাপ্লাই করার দরকার নাই, জাস্ট এই সাবানটা অ্যাপ্লাই করবেন, মেস্তার স্পটটা হালকা হয়ে যাবে, যেটা একটা ক্রিমের পক্ষেও সম্ভব না। আপনার রিঙ্কেলসটা অনেকটা চলে যাবে, কজ এটার মধ্যে গ্লিসারিন দেওয়া আছে, গোল্ডের এক্সট্র্যাক্ট দেওয়া আছে। আমি সেই শুরু থেকে অনেকবার বলেছি যে এইটা মানে যেটা গোল্ডের এক্সট্র্যাক্ট দেওয়া থাকে যেই প্রোডাক্টগুলো, সেগুলো সবসময় আমাদের স্কিনটা টাইটেনিংয়ের কাজ করে। কম দামে ভালো সিরাম কি আছে? তুমি গ্রিন টি সিরামটা নিতে পারো, স্টুডেন্টদের জন্য খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই রিজনেবল প্রাইসের একটা প্রোডাক্ট। আপু বডি লোশন কি আছে? আপুরে বলবো আপু ওটা দিলে তোমার মতন এমন স্ট্রেট হবে, কতদিন থাকবে আপু? ওইগুলো হচ্ছে বেসিক্যালি পার্মানেন্ট। আমি কালকে ইউজ করেছিলাম, দেখেন আমি জাস্ট এখান থেকে ইউজ করেছিলাম, আমি কোনো স্ট্রেটিং মেশিন বা কোনো কিছু ইউজ করিনি, জাস্ট আমি এতটুকু করেছি, এটা অনেকটা কমে গেছে। আমার এই জায়গা থেকে হচ্ছে তোমার স্ট্রেট মানে নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ আমার চুলের গ্রোথটা খুব র্যাপিডলি হচ্ছে রিসেন্টলি, এই জন্য খুশিও লাগে আবার খারাপও লাগে। আপু আমি তো ভুক্তি আমার ফেস ভি শেপ হবে কিভাবে বলেন? দেখিয়ে দিলাম তো আপু, এই যে ক্রিমটা অ্যাপ্লাই করবেন খুব সুন্দরভাবে মাসাজ করে। আমার নিজেরও তো বেসিক্যালি এই জায়গাটা আমি সিরাম ইউজ করে আমার এই জায়গাটা হচ্ছে তোমার এইভাবে হয়েছে। আগে তো এরকম ছিলাম, তোমরা আগের লাইভগুলো দেখলে বুঝতে পারো, আমি এখন মাঝে মধ্যে আমার নিজের লাইভ নিজেই দেখি। রাফিদ রহমান আপু আসসালামু আলাইকুম, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি এখন বলে দিচ্ছি মিনি রোজটা ভালো হবে নাকি বিগ রোজটা নিয়ে নেবেন, অফারে চলতেছে, আশা করি কেউ মিস করবেন না। কোনো চালাক আপু থাকলে কখনোই মিস করবেন না বিগ রোজটা, ঠিক আছে? এটা ভুলেও মিস করবেন না। আপু প্রোডাক্ট থেকে কি অর্ডার করব? কনফিউজড হয়ে যায়। আচ্ছা আপু আমি তো মেস্তাই, আপু মেস্তা যায় নাই, তাহলে আমি কি এটা অ্যাপ্লাই করব? শাহিন ফারজান আপু আমি এটার সাথে আপনি একটা পিঙ্কলেডি ক্রিমটা নিয়ে নেবেন। পিঙ্কলেডি ক্রিমটা মানুষের মাথা নষ্ট করে ফেলতেছে, দেখতেই পাচ্ছেন। পিঙ্কলেডিটা খুবই ভালো। এই সাবানের প্রাইসটা বলে দিব আপু, একটু ওয়েট করেন, সাবানের প্রাইসটা আমি বলবো। খুব রিজনেবল প্রাইসে দিব, প্রথম 50 জনকে। প্রত্যেকটা প্রোডাক্ট 50 জনকে আমি ডিসকাউন্টে দিব, রেগুলার প্রাইসে দিব না। প্রথম 50 জনকে ডিসকাউন্টে কেন দিব? যেন হচ্ছে মেলা থেকে পারচেস করতে পারেন, যেহেতু আমরা ডিরেক্টলি মানে আপনারা আমাকে পাচ্ছেন, যদিও অফিস থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর একদম ইয়েতে পাবেন আপু, হেয়ার অয়েলের নাম বলো চুল বড় হবে এমন, এই যে এই তেলটা, এটা হচ্ছে একজন হাকিমের তেল, এটা খুব তাড়াতাড়ি চুলটাকে লম্বা করে, খুবই ফাস্ট চুলটাকে লম্বা করে, যেটা বলার বাইরে, এত তাড়াতাড়ি চুল লম্বা করে। ঠিক আছে মানে আপনার মাথাটা তো ফার্স্টে ঠান্ডা হয়ে যাবে, অনেক বেশি ঘুম আসবে, যখন আপনার ব্লাড সার্কুলেশনটা খুব প্রপারলি চলবে তখন আপনার চুল অটোমেটিক্যালি লম্বা হবে, নট অনলি লম্বা হবে, ঘন হবে। দেখেন আমি কিন্তু 3টা লেয়ার করা, আমার পিছনের লেয়ারটা আমি কখনো দেখাই না, পরে দেখাবো। সো আমার এই লেয়ারটা দেখেন, এটা অনেকটা বেশি তোমার হচ্ছে ওয়েভি এবং হচ্ছে ইয়ে হয়, হ্যাঁ তোমার ঘন হয়। আচ্ছা গেল রোজ সোপের প্রাইস বলো। হ্যাঁ আপু আমি রোজ সাবানের প্রাইস বলতেছি। এটা দেখো, এটা হচ্ছে এটা প্যাকেজিং পিওর ফেসের, ঠিক আছে? এটার মধ্যে তোমার গোল্ডের অ্যাসেনশিয়াল অয়েল আছে, যার কারণে ব্রোনটা টোটালি অফ হয়ে যাবে। যাদের স্কিনে ব্রোন আছে, যাদের স্কিনে অ্যালার্জি আছে, যাদের স্কিনটা একদমই হচ্ছে চুলকায়, যা আপু আমি কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারি না, এটা হচ্ছে তাদের জন্য। সো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। আপু সাবানটা কি মুখে দেওয়া যাবে? আপুরে মেস্তা চলে যাবে সাবানে, স্পট আউট হয়ে যায়, ব্রোন চলে যায়, স্কিনটা একদম ফ্রেশ হয়ে যায়। প্রাইস মাত্র 750 টাকা, 750 টাকা করে, অনলি 750 টাকা করে, বাট ডিসকাউন্টে, ঠিক আছে? ডিসকাউন্টে মাত্র 700 টাকা করে পেয়ে যাবেন, আশা করি এটা কেউ মিস করবে না। অনলি 700 টাকা, রেগুলার প্রাইস 1050 টাকা। কত বড় একটা সাবান দেখেন, ভেতরে হচ্ছে গোল্ডের ছোট ছোট এক্সট্র্যাক্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এটা একদম অর্গ্যানিক একটা সাবান, যেটা হাতে তৈরি করা। এই সাবানটা কোনো রকমের মেশিনে তৈরি করা না, কিচ্ছু তৈরি করা না, জাস্ট হাতে তৈরি করা এই সাবানটা। কত বড় একটা সাবান দেখেন, আপু ইটালিয়ান মাস্কটা ইউজ করেছি, সেটা কি চুলটা? আপু ইটালিয়ান কোনটা অর্ডার করেছেন আপু? পেটের দাগের জন্য কিছু দেখাও, রিকভারি অয়েলটা ইউজ করবেন পেটের দাগের জন্য। আবার তুমি স্লিমিং ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো, পেটের দাগটা চলে যাবে। প্রথম 50 জন 700 করে পাচ্ছেন, প্রথম 50 জন 700 করে পাচ্ছেন, তার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি। আজকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন, সো এই কারণে বলে দিচ্ছি তারা লাকি। পরবর্তীতে যারা অর্ডার করবেন প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে হচ্ছে আপনার অ্যাড হবে, ঠিক আছে? যদি আজকে বলেন যে আপু আমি আজকে নিব না 2 দিন পরে নিব, তাও অ্যাড হবে, কিছু করার নাই। आज के अर्डर कर जो दस दिन पर ना ताओ कोनो लाभ नहीं जे लाओ से कत आपके डेलिवरि चार्ज अवश्य दीते हैं कारण कम কোম্পানির সাদা তো আমার হচ্ছে কোনো ইয়া নাই তাই না কোম্পানি তো আমার কাছ থেকে ডেলিভারি চার্জ কাটবে। ফেস ওয়াশ দেখো আপু স্কিন টাইপ বলো এটা তুমি ফেস ওয়াশের পরিবর্তে অ্যাপ্লাই করতে পারো যাদের অ্যাকনি হচ্ছে অ্যাক্টিভ অ্যাকনি হচ্ছে তাদের জন্য এটা সুপার ডুপার কাজ করবে। অফারটা শুধুমাত্র 1 তারিখের জন্য ডিসেম্বরের 1 তারিখ শুধুমাত্র 1 তারিখের জন্য ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপু কিম ক্রিম দুইটার সাথে মোরক্কো দিয়ে আপু ইনবক্স করে দাও আমি সাবানটা অর্ডার করেছি যারা করতে চাচ্ছেন অর্ডার ইনস্ট্যান্ট করে ফেলেন 700 টাকায়। এই সাবান আপনাকে 700 টাকায় কেউ দিতে পারবে না কজ এটার হোলসেল প্রাইস বেশি ঠিক আছে আমাদের হোলসেল প্রাইসটা বেশি আমি যদি কাউকে হোলসেলও দেই এই প্রাইসেই আমি দিব বেসিক্যালি কারণ এটার প্রাইসটা হাই এবং এটার কোয়ালিটিটাও হাই অ্যাকনির জন্য মেস্তার জন্য স্পটের জন্য রিঙ্কেলের জন্য ডার্ক সার্কেলের জন্য সব কিছুর জন্য এটা A1 একটা সাবান ঠিক আছে। এই সাবানের মধ্যে তোমার ছোট ছোট দানা দেওয়া আছে এবং রোজের এক্সট্র্যাক্ট দেওয়ার কারণে এটাতে স্পট আউট হয়ে যায়। রোজের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো আমার প্রোডাক্ট কি দিয়েছো আপু আজকে সবার প্রোডাক্ট মোটামুটি চলে গেছে। আপু রিকভারি অয়েলটা আর পেলাম না আসমাক্তার আপু তুমি একটু ইনবক্স করে দাও পাবা না কেন অবশ্যই পাবা। বালি অয়েলটা দেখাচ্ছি আপু 500 টাকার হেয়ার মাস্কটা আমি কালকে যেভাবে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি চুলের গোড়ায় গোড়ায় লাগাবা দেন এভাবে টানবা টেনে 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 তারপর হচ্ছে তুমি ধুয়ে ফেলবা সারা রাত রেখেও দিতে পারো আমি কালকে সারা রাত রেখে দিয়েছিলাম সকালে ধুয়েছি ঠিক আছে। সো তুমি সারা রাত চাইলে রেখেও দিতে পারো এই প্রোডাক্টগুলো তোমার কোনো ড্যামেজ করে না। আপু আমার প্রোডাক্ট কি পাঠিয়েছো আভা ইসলাম আভা ইসলাম আপু আমি জানি না রে আপু আমি নিজেও বলতে পারবো না যেসব আপুদের মনে আছে সেগুলো আপুকে বলছি। আচ্ছা দেন হচ্ছে এখন আমাকে কাইন্ডলি কেউ ফোন দিবে না ঠিক আছে। পিঙ্ক ট্যাবলেট হচ্ছে আপনাকে ওয়েট লস করবে 12 কেজি পর্যন্ত পিঙ্ক ট্যাবলেট। এখন কেউ যদি বলেন যে আপু এটা হচ্ছে আপনার চকবাজার থেকে বানানো আর কিছু বলার নাই এই যে দেখেন ভেতরে হচ্ছে আপনার রিসিট পর্যন্ত দেওয়া আছে চকবাজার এত বেশি ফাস্ট হয়ে গেছে যে তোমার রিসিট পর্যন্ত বানানো আছে। আপু সাবানটা অর্ডার করেছি যারা অর্ডার করার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা জাপানিজ ক্যাপসুল ঠিক আছে কাইকাডো ক্যাপসুল নয় কি জানি ক্যাপসুলের নাম আমি তো জাপানি ভাষা আসলে পারি না এখন আর কি করতাম বলো জীবনে জাপানি ভাষা শিখি নাই। আপু কিম ক্রিম আচ্ছা আপু প্রোডাক্ট আসে নাই হুরাইন আপু কি অর্ডার ছিল আপু সাবান 2টা নিব ইনবক্স করে দিয়েছি 2টা নিব আহারে এমনি তো 50 জন দেখা যাচ্ছে যে 50 জনের উপরে ক্রস হয়ে যাবে। আচ্ছা দুইটা দুইটা করে নিতে থাকলে আপু অয়েলের প্রাইস বলো অয়েলের প্রাইসটা বলে দিচ্ছি এটা আপনার 12 কেজি ওয়েট লস করবে এবং এই ক্যাপসুলটা যে কি পরিমাণে ওয়েট লস করে সেটা বলার বাইরে। যারা ইমার্জেন্সি ওয়েট লস বিগ রোজের প্রাইস কত করে বিগ রোজ 1800 করে আজকের জন্যই লাস্ট আপু এই যে বিগ রোজটা 1800 টাকা করে। আপু একটা ভালো টোনার দেখাও রোজ টোনারটা 2টা সাবান দেন প্লিজ আপু ইনবক্স করে দেন সব 2টা 2টা করে অর্ডার করতেছেন। পিঙ্ক ট্যাবলেটের প্রাইস কত করে আপু এটার প্রাইস 2000 টাকা এটা আপনাকে ইমার্জেন্সি ওয়েট লস করে ইমার্জেন্সি ওয়েট লস করবে এটার কোনো সাইড ইফেক্ট নাই এটা হচ্ছে যাদের অনেক বেশি ওয়েট মানে হচ্ছে এরকম মোটা হয়ে গেছেন ওভারওয়েট হয়ে গেছেন যেটা কোনোভাবে আপনি কমাতে পারছেন না। বিগ রোজটা আমার টাইপ থেকে 1800 টাকা পাবো যারা আজকে পর্যন্ত অর্ডার করছেন তারা 1800 করেই পাবেন তার এরপরে যারা অর্ডার করছেন তারা 2500 টাকার 1 টাকা কমে পাবেন না কারণ আমি বারবার বলে দিয়েছি আমার এই শিপমেন্ট 2টা শিপমেন্ট আমার যে নতুন শিপমেন্টটা এসেছে আমি এটা খুলে পর্যন্ত দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যেন আপনারা আমাকে কোনো ব্লেম না করতে পারেন। মাত্র আসলাম সাবানের ব্যাপারে একটু বলো আপু একটু কষ্ট করে টেনে দেখে নিও আপু আমি একটু লাইভটা যখন কেটে দিব। আপু মিনি গোলাপটা কি ছেলেরা ব্যবহার করতে পারবে অবশ্যই পারবে ছেলে মেয়ে বুড়া যারা যারা আছেন সবাই ইউজ করতে পারবেন এই সাবানটা ছোট বেবিদেরকে ইউজ করাতে পারবেন আপনার বাসায় যদি ছোট ছোট বাচ্চা থাকে তাদের জন্য এটা খুবই 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 ইফেক্টিভ হবে কারণ হচ্ছে যাদের বাসায় অনেক ছোট বাচ্চা তাদের জন্য এটা খুবই বেটার কাজ করবে। ব্ল্যাক সাবানটার কাজ কি আর কখন ইউজ করতে হবে যখন মন চায় তখন ইউজ করতে পারো কোনো সমস্যা নাই। আরে না আপু আমরা স্ক্রিনশট মারি দাঁড়াই আপু আরে না আমি স্ক্রিনশট মারি দাঁড়াই বুঝিনি রে আপু আবার একটু বলো রোজ ক্রিমটা ইউজ করেছিলাম দিশা ফারিয়া আপু রোজ ক্রিমটা সবার কাজ করতেছে আপনার কাজ করে নাই আচ্ছা ঠিক আছে আপু ওয়েলকাম আপনাকে কংগ্রাচুলেশন। আপু গ্রিন কালার ক্রিম 2টার প্রাইস বলো আপু ওজন কমানোর পর ওষুধটা অফারে দাও না আপু ওজন কমানোর লাল ওষুধটা আপু ওজন কমানোর লাল ওষুধ কোনটা আপু একটু বলো তো। পিঙ্ক ক্যাপসুলের প্রাইস কত আপু আমি কি কোনো গিফট পাবো গিফট সবাই পাচ্ছে রে আপু গিফটের কথাটা মেনশন করে দিতে হবে। আচ্ছা আপু মেহেদি আগের নেইলসগুলো পাবো মেলাতে পরশুদিন অবশ্যই পাবেন মেহেদিও পাবেন নেইলসগুলো পেয়ে যাবেন। মেস্তার দাগের জন্য কি আছে বলো মেস্তার দাগের জন্য দিশা ফারিয়া আপু মেস্তার দাগের জন্য হচ্ছে আপনি অবশ্যই পিঙ্ক লেডিটা নিয়ে নেবেন এটা আপনাদের জন্য মাস্ট অ্যান্ড মাস্ট পিঙ্ক লেডিটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে ধৈর্য ধরবেন ঠিক আছে। আমার ক্রিম একদিনে কাজ করে না আমার ক্রিম মিনিমাম 7টা দিন সময় নেয় 7টা দিন হচ্ছে তোমার জন্য যেমন একটা কোনো ক্রিমের গায়ে দুনিয়াতে এমন কোনো ক্রিম নাই যেখানে লেখা থাকে ওয়ান ডে হোয়াইটেনিং দ্যাট মিনস হচ্ছে ইমার্জেন্সি যেটা বাংলাদেশে বানানো হয়। ওয়ান ডে হোয়াইটেনিং ক্রিম একমাত্র একটা জিনিসের পক্ষেই সম্ভব মানে একদিনে ফর্সা করা সেটা হচ্ছে এক্সট্রিম লেভেলের মার্কারি ঠিক আছে মার্কারি হচ্ছে তোমার স্কিনটাকে প্রচন্ড পরিমাণে পুড়িয়ে দেয়, পুড়িয়ে তারপর হচ্ছে স্কিনটাকে ফর্সা করে। যখন তোমার স্কিনটা মার্কারি, যেমন আমি আজকে একটা ভিডিও আপলোড করব, তোমরা দেখতে পারবা যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মার্কারি এবং মার্কারি কি কি ইউজ করলে কি হয়। ঠিক আছে, আমি আজকে পোস্ট করে দিব একটা, আমার কাছে একটা ভিডিও আছে। প্রিয়া সিদ্দিকাকে কিছু কিনে নাকি শুধু কমেন্টটি বুঝি নাই। পিঙ্ক ক্যাপসুলটা 1 মান্থে কতটুকু কমবে? 12 কেজি কমবে আপু, পিঙ্ক ক্যাপসুল 12 কেজি কমবে, এটা আবার স্টকে আসছে। আপু কোনটা বেটার, পিঙ্ক ট্যাবলেট আর অ্যাবডোমেন স্লিমিং? পিঙ্ক ক্যাপসুল যদি নিতে পারো, অ্যাবডোমেন স্লিমিংয়ের ধারের কাছেও যাওয়ার দরকার নাই আপু। অ্যাবডোমেন স্লিমিংটা হচ্ছে যাদের একটু বাজেট কম তারা নিয়েছে, এবং পিঙ্ক ক্যাপসুলটা ছিল না। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, পড়ে নিলাম। 7 হার্বাল নিয়ে কিছু বলো আপু। 7 হার্বাল কি ক্রিমটা? 7 হার্বাল ক্রিম আমি ডিসকাউন্টে দিয়েছি, বাট 7 হার্বালের বাবা হচ্ছে আমার এই পিঙ্ক লেডি ডে নাইটটা। জাস্ট তোমার মাথাটা নষ্ট করে ফেলবে, বাট হ্যাঁ, পিঙ্ক লেডিটা কখনো কারো স্কিনটাকে নষ্ট করবে না, তোমার স্কিনটাকে ম্যাজিকের মতো ফ্রেশ করে ফেলবে, স্কিনটাকে ব্রাইট করবে। ঠিক আছে আপু, নেলস পাবো? সাদিয়া সাইরা তোমার নেলস লাগবে? আচ্ছা দিতে পারবো, সমস্যা নেই। আপু হেয়ার মাস্ক উইকে কতবার অ্যাপ্লাই করতে হবে? 2 থেকে 3 দিন পরপর ইউজ করতে পারেন, একদিন পরপরও অ্যাপ্লাই করতে পারেন। পিঙ্ক লেডির সাথে সাবানটা হচ্ছে মাস্ট, যাদের মুখে মেস্তা আছে, ব্রনের দাগ আছে, এইটা আপনার ব্রনের দাগগুলোকে একদম ক্লোজ করে ফেলে এই সাবানটা। যাদের মুখে অনেক বেশি অ্যাকনি আছে তারা চোখ বন্ধ করে এইটা অ্যাপ্লাই করবেন, এবং এই সাবানটা, এই ক্রিমটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার স্কিনের যত স্পট থাকুক, মেস্তা, লাল তিল, কালো তিল, ব্রনের দাগ, পরে আসতে পারবো না, আমার শেষ হয়ে যাবে এখন, একটু পরে যদি, হ্যাঁ আচ্ছা মামুনি আমাকে দাও, আমি লিখে দিই এখন, দিবা এখন লিখে দিব, বসে আছে? আচ্ছা তাহলে বসুন, আমার এখনই শেষ হয়ে যাবে। আপু অ্যাবডোমিন খাওয়া শেষ হলে পিঙ্ক ক্যাপসুল খাওয়া যাবে? অবশ্যই যাবে। পিঙ্ক ক্যাপসুল হচ্ছে যাদের অনেক বেশি ওভার ওয়েট হয়ে গেছেন তাদের জন্য, আর এইটাতে আপনার মেস্তা 100% মেস্তা যাবে আপু, এটাতে মেস্তা যাবে। আমি অন্য কোনো ক্রিম দেখাই না, ঠিক আছে, এই কারণে দেখাই না। সালমা আপু আজ করেছিলাম পিঙ্ক ক্যাপ চেঞ্জ করে পিঙ্ক ক্যাপসুল সিরাম নিতে চাচ্ছি, আপু ইনবক্স করে ফেলেন আমাকে। আপু একটা সিরাম গিফট করবেন প্লিজ আপু, যারা গিফট যা যা চাচ্ছেন আপনার ইনবক্স করে ফেলেন, আমি মোটামুটি তোমাদের ডিমান্ড ওয়াইজ গিফট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, গিফট দেওয়ার চেষ্টা করব। আপু একটা পিঙ্ক ক্যাপসুল লাগবে, ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, সো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে তোমার মাত্র, দুইটা মিলে যদি কেউ একসাথে নিয়ে নাও সেক্ষেত্রে আমি দিব মাত্র হচ্ছে তোমাদের 2200 টাকা করে। ঠিক আছে, 2200 টাকা করে, এটা কেউ মিস করবেন না। এটাতে মেস্তা, ব্রাউন তিল, আলে আপু আপনার মেস্তা, ব্রাউন তিল স্কিনটাকে টোটালি ফ্রেশ করে ফেলবে, একদম ফুললি ফ্রেশ করে ফেলবে, আর আপনার স্কিনটা একদম বেবিদের মতো হয়ে যাবে। ঠিক আছে, আপনার মিরাকেলি একটা চেঞ্জ দেখতে পাবেন এই পিঙ্ক ডে নাইট ক্রিমটা ইউজ করার পরে। আপনার অন্য কোনো প্রোডাক্টে যাওয়ার দরকার পড়বে না, আপনার এটাতে মেস্তা চলে যাবে, পরপর 2টা অ্যাপ্লাই করবেন। আপু 2 পাতা নিতে চাই, এত কম করো বুঝিনি রে আপু, এটা 2000 টাকা এবং এটা 100% কাজ করবে। এটা জাপানের একটা প্রোডাক্ট, দ্যাটস ওয়াই এর প্রাইসটা একটু হাই রেঞ্জে, না হলে আমি কমিয়ে দিতাম। ঠিক আছে, আমি জানি না এটা কে কোন দামে সেল করে, বাট আমার যেই প্রাইসে আমি সেই প্রাইসে দিচ্ছি, আমি এই কারণেই বললাম। দেখো এই টোনারটা তোমার ইয়েটা আলাদা হয়ে যায়, দেখতে পাচ্ছ টোনারের যে এসেন্সটা আলাদা হয়ে যায়, ভালো মতো ঝাঁকিয়ে নিবা, বলে দে। আবার অনেকে ভয় পেতে পারো, কি ব্যাপার আলাদা কেন হয়ে গেল? আপু কিছু না বলে চলে যাবে না, যাচ্ছি না আপু। পিঙ্ক নেড়ি নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি? আপু ডেলিভারি চার্জ তো ফ্রি, আজকে যারা অর্ডার করছেন তাদের সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি। ইভেন পিঙ্ক লেডি যারা নেওয়ার নিয়ে ফেলবেন, কারণ পিঙ্ক লেডিটা খুবই 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 ভালো, আমি বারবার বলে দিচ্ছি, এটা আশা করি কেউ মিস করবে না। এটার হিউজ রিভিউ অলরেডি তুমি দেখতে পাচ্ছ। আমার ক্রিম একদিনে তোমাকে রিভিউ দিবে না, আস্তে আস্তে রিভিউ দিবে, বাট সেই রিভিউটা পার্মানেন্টলি তুমি পেয়ে যাবে আমার কাছ থেকে। তোমার কালো তিলটা দূর করবে, যেটা আনবিলিভেবল, যেটা ইজিলি কোনো ক্রিমের পক্ষে সম্ভব না, এটা করবে। লাল তিল দূর করবে, 100% কাজ করবে। তারপর হচ্ছে তোমার স্কিনে যদি মেস্তা থাকে, যে আপু আমার 10 বছর পুরাতন মেস্তা, 100% যাবে। ঠিক আছে, চোখের নিচে কালো দাগ কি ব্যবহার করবো? সোনামনা আপু চোখের নিচে কালো দাগের জন্য একটা প্রোডাক্ট চলে আসছে, সেটা আমি এখন দেখাবো, আমি একটা একটা করে দেখাচ্ছি। এই 2টা মিলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2200 টাকা করে। এটা আশা করি কেউ মিস করবেন না, কজ এই সাবানটা তোমার ব্রনের জন্য খুবই ভালো, হোয়াইটেনিং এর কিছু নাই বা বলি। এটা একদিন, 1 থেকে 2 দিন অ্যাপ্লাই করবা, তোমার স্কিনটা এমনিতেই পিঙ্ক হয়ে যাবে, রোজের মতো একটা স্কিনটাকে। আপু পিঙ্ক লেডিটা খুলে দেখো, আপু নিউ টোনারটা আমাকে দেখাও, একটু দেখাও প্লিজ, ইউজটা বলো। আপু এটা টোনার না রে আপু, এটা হচ্ছে টোনার না, এটা হচ্ছে অ্যাসেন্স। স্প্রে করবা, মুখটা ভালো মতো ধুয়ে অ্যাসেন্স করে ড্যাব ড্যাব করে লাগাবা। পিঙ্ক ক্যাপসুলটা বেশি ভালো নাকি সিরাম আর অয়েলটা? আপু পিঙ্ক ক্যাপসুল হচ্ছে তোমার বডির এক্সট্রা ফ্যাটটাকে রিডিউস করবে, আর সিরাম আর অয়েলটা হচ্ছে তোমার যেখানে যেখানে ঠিক আছে, যেখানে যেখানে এক্সট্রা ফ্যাট আছে, লাইক অনেকে আমাকে বলছে যে আপু আমার পেটটা মোটা, পেট কমাতে চাচ্ছি, অবশ্যই এটা অ্যাপ্লাই করবা। অনেকে বলতেছে আপু আমার ফেসটা মোটা, তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমার ডাবল চিন আছে, এটা ইউজ করবেন। হাত মোটা হয়ে গেছেন, এটা ইউজ করবেন। অনেকেরই একটা প্রবলেম আছে যে আপু আমার ফুল বডিতে ফ্যাট নাই, আমি একদম পারফেক্ট, ঠিক আছে, বাট আমার হাতে অনেক বেশি টাইট হয়, আমার ড্রেসটা অনেক বেশি টাইট হয়। কেন? কারণ এই জায়গাটা আমার অনেক বেশি ফ্যাট, আমার পার্সোনালি এই জায়গাটা অনেক বেশি ফ্যাট। তারা এটা অ্যাপ্লাই করবেন, বেশি না, 7টা দিন ইউজ করেন, আপনার ড্রেস অটোমেটিক্যালি লুজ হয়ে যাবে। প্রাইস পড়বে 1500 টাকা করে। এটা আপনি আদার্স পেজ থেকে নিতে পারেন। এই সিরামটা আপনার কাছে চাবে 1200 টাকা করে। আমি কান কেটে দিব যদি না চাই। সো এই ক্রিমটা অবশ্যই তোমাকে ইয়াতে দিবে না, তাই না? আপু নূর নাহার আপু রোজ সোপটা সিক্রেট প্লেস অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, মাস্ট। আমি তো বলে দিলাম যেটাতে মেস্তা চলে যায়, জাস্ট একটু মাথাটা খাটাও। আমি তোমাদেরকে ডিরেক্টলি খোলাখুলিভাবে বলি না, যেই জিনিসটা তোমার মেস্তা চলে যায় সেটা অবশ্যই সিক্রেট প্লেসের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট কাজ করবে, সেই হিসাবে সেই চিন্তা করে ইউজ করবা, ঠিক আছে? তোমার আন্ডার আর্মসে, তারপর হচ্ছে তোমার যে নেগেটিভ লাইন্সগুলো আছে সেগুলোতে তুমি যেখানে ইচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে পারবা। স্কিনে রগ দেখা যায়, কি ইউজ করবো? এই টোনারটা না, স্কিনে রগ দেখার জন্য একটা প্রোডাক্ট আসছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমার সেই ম্যাজিক্যাল প্রোডাক্টটা, এইটাই আমি হচ্ছে দেখাবো। এটা আমি খুব অল্প জনকে দিতে পারবো, কারণ এইটা আমার কাছে খুব একটা বেশি আসে নাই। তোর মোবাইলটা দে তো একটু আমাকে। আরে আমি একটা জিনিস করবো, মানে কাউন্ট দে না, হয় অয়েলটা দেখাবো না? হ্যাঁ আপু তেলটা দেখাই দিচ্ছি, দাঁড়ো। এই যে এটা আমার একটা শেষ হয়ে গেছে, আমি আরেকটা ইউজ করা স্টার্ট করবো। আমার লাস্টে আমি প্রতিদিন এই তেলটা অ্যাপ্লাই করি। মেলা কোথায় হচ্ছে আপু? মেলা হচ্ছে ধানমন্ডি 27-এ হোয়াইট হল কনভেনশন সেন্টার। মেলাতে চলে আসার চেষ্টা করবেন, আমি আপনাকে দেখে সাজেস্ট করতে পারবো। ক্যালকুলেটার কোথায়? আপু পিঙ্ক লেডিটা একটু দেখাও। পিঙ্ক লেডিটা আশা করি কেউ মিস করবেন না। কালকে লাস্ট 1500 টাকা করে, এরপরে যদি নেন আপনার প্রাইসটা অবশ্যই বেশি পড়বে। আমার কাছে কান্নাকাটি করলেও কোনো লাভ নাই। পরবর্তীতে যেটা হবে, দেখবেন যে পিঙ্ক লেডির অনেক রিভিউ আসতেছে, বাট আপনি নিতে পারতেছেন না, তখন আপনার কাছে নিজেরই কষ্ট লাগবে, ঠিক আছে? কারণ আমার প্রাইসটা বেড়ে গেছে এই জন্যই, আমার নিজের জন্য না। যখন এটা অনেক বেশি কোয়ান্টিটিতে আসছে, যেমন এবার আমি একটু বেশি কোয়ান্টিটিতে আনিয়েছি, ওয়েট চার্জ বেড়ে গেছে। সো দ্যাটস ওয়াই এটাকে প্রাইসটাও বেশি দিতে হয়েছে, আমার কোনো দোষ নেই আপু। ওয়েট চার্জ যখন কোনো প্রোডাক্টের বেড়ে যায়, অটোমেটিক্যালি সেটার প্রাইসটাও ওভার হয়ে যায়। আমি ফার্স্টে কম নিয়ে আসছিলাম, আমি বুঝি না, আমি বলেছিলাম কম নিয়ে আসছিলাম, দ্যাটস ওয়াই। এখন যেটা আমি দেখাবো, 2 পাতা পিঙ্ক ট্যাবলেট নিব, 4000 টাকা হয়। একটু কম রাখো আপুরে, তুমি কালকে আসো, দেখবা যে পিঙ্ক ট্যাবলেট পাবাই না। পিঙ্ক ট্যাবলেট লাস্ট বার যে প্রবলেমটা হয়েছিল, অনেক আপুরা প্রোডাক্টই পায় নাই। আচ্ছা আপু কম্বোটা ভালো নাকি পিঙ্ক ক্যাপসুলটা ভালো? সিরামার ক্রিমটা নেবেন, ঠিক আছে? সিরামার লাইভে আসলে ফোন দাও শুরু করে দেয়। আপু মুখের স্কিন পাতলা হয়ে গেছে, আমি এখন একটা জিনিস দেখাবো যেটা মোটামুটি আপনার স্কিনটাকে টোটালি 5 থেকে 6 বছরের জন্য একদম লক করে ফেলবে। লক মানে হচ্ছে আপনার কোনো প্রবলেম ইনশাল্লাহ ফেস করতে হবে না। আপনি যদি এটার উপরে পাকিস্তানি ক্রিমও অ্যাপ্লাই করেন, আমি আপনাকে গ্যারান্টি দিব আপনার স্কিন কখনো ড্যামেজ হবে না। সেটা হচ্ছে আমি যেটার জন্য পোস্ট করেছিলাম সেই ম্যাজিক্যাল অ্যাসেন্সটা। এটা আপনাকে 5 থেকে 6 বছরের জন্য স্কিনটাকে লক করে ফেলে। 5 থেকে 6 বছরের জন্য স্কিনটাকে লক করে ফেলে। আশা করি এটা কেউ মিস করবেন না। এটা হচ্ছে দেখেন খুব রয়্যাল একটা জিনিস, এটা আপনার মাথাটা জাস্ট নষ্ট করে ফেলবে। এটা একদম রিজনেবল প্রাইসে দিব। এটার প্রাইসটা আমি বেসিক্যালি চাইলে 2500, 2600, 2700, 3000 টাকাতেও সেল করতে পারতাম, কজ এটার প্যাকেজিংটা এত সুন্দর, প্যাকেজিংটা এত রয়্যাল, বাট আমি তা করবো না। আমি বলেছি যে নীতি জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, আমি একদম কমের মধ্যে দিব। খুবই সুন্দর এবং হচ্ছে দেখতে খুবই কিউট, এবং শুধুমাত্র কিউট বললে ভুল হবে, এটা একটা রয়্যাল প্যাকেজিংয়ের মধ্যে আসছে। আশা করি এটা কেউ মিস করবেন না, কজ এইটা হচ্ছে তোমার যতগুলো মানে আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, এটার উপরে যদি তুমি মার্কারি ডিরেক্টও লাগাও, তোমার স্কিনে কোনো রকম ড্যামেজ আসবে না। তোমরা এতদিন পর্যন্ত যা যা ইউজ করেছো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার ম্যাজিক স্টিক টাইপের কাজ করে, ঠিক আছে? যেমন হচ্ছে থাকে না যে তোমার সিন্ড্রেলাকে হচ্ছে এরকম একজন বুড়ি ছিল যে ম্যাজিক স্টিকটা জাস্ট ঘুরিয়েছিল, এবং সে হচ্ছে যে তোমার সুন্দর ড্রেস আপ গেট আপে চলে আসছিল। সো ওয়ান কাইন্ড অফ এইটার মতোই কাজ করে, ঠিক আছে। এটার মতোই হচ্ছে তোমার কাজ করে, তোমার স্কিনটাকে, তোমার স্কিনের যে হেলথটাকে আছে সেটাকে ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক কী কাজ করে? তোমার হেলথের যে এক্সট্রা যে তোমার মানে ইয়েটাকে রক্ষা করে, তাই না, প্রোটেকশন করে। সো এইটাও হচ্ছে প্রোটেকশন করে, তোমার কখনো স্কিনটা ড্যামেজ হবে না। ভুলে যদি তুমি কোনো খারাপ প্রোডাক্ট ইউজও করে ফেলো, ঠিক আছে আপু এটা ইউজ করলে স্কিন অনেক গ্লো করে, এটা কি ফেসের স্পট যাবে? অবশ্যই অবশ্যই স্পট যাবে আপু। তোমার যখন গ্লোটা করতেছে, স্কিনটা গ্লো করতেছে, কোরিয়ান প্রোডাক্টগুলো যেটা করে পার্মানেন্টলি কাজ করে, বাট আস্তে আস্তে কাজ করে, ঠিক আছে। যেসব প্রোডাক্টগুলো খুব তাড়াহুড়া করে কাজ করে সেগুলো কখনোই পার্মানেন্ট কাজ করবে না, এটা মাথায় রাখবা। যত তাড়াতাড়ি হচ্ছে তোমার রিডিউস করবে, তত তাড়াতাড়ি হচ্ছে আবার ব্যাকও করবে, ঠিক আছে। এটা কি হোয়াইটনিংয়ের কাজ করবে আপু? এটা বাবা হোয়াইটনিংয়ের যতগুলো সিরাম আছে তার মধ্যে এটা বাবা আপু, ঠিক আছে। আমি স্যাফরন সিরামের পরে এই সিরামটাকে খুবই ভালো বলবো, আমি আজকে ইউজ করার সময় পাচ্ছি না আপু। সিক্রেট প্লেস ফর্সা করতে চাই রূপতৃষা আপু, তুমি তাহলে ইনবক্স করে ফেলতে পারো। তুমি হচ্ছে রোজের সাবানটা নিতে পারো, অথবা হচ্ছে গিয়ে এর আরেকটা সাবান আছে ওটা নিতে পারো। হেয়ারের প্রোডাক্ট দেখাবো, একটু ধৈর্য ধরো আপু। এটার প্রাইসটা কত হলে তোমরা হ্যাপি হও বলো, আমি ঠিক সেই প্রাইস এবং তার কাছাকাছি প্রাইসে দেওয়ার চেষ্টা করব। ফেস অ্যান্ড বডি হোয়াইটনিং করার জন্য কি আছে? এটা হচ্ছে একটা ম্যাজিক স্টিক, এটার নাম দিব আমি ম্যাজিক স্টিক। তোমরা ম্যাজিক স্টিক সিরাম নামে এটাকে ইনবক্স করবা। দেখো ভেতরের যে এইগুলো দেওয়া আছে, এগুলোকে আমি তোমাকে বলে দেই, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার স্কিনের কোলাজেন। কোলাজেন মানে বুঝো, আমাদের স্কিনের মধ্যে, আমাদের স্কিনের নিচের লেয়ারে এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। যখন তুমি কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাবা, তখন তোমার একটা স্কিনের এক্সরে করবে। সেই এক্সরেটা করার পর দেখবা যে তোমার স্কিনের মধ্যে এই টাইপের অনেক কালারের সেলস থাকে। কারোটা হচ্ছে ব্লু থাকে, কারোটা ব্লুটা বেশি থাকে, কারো হোয়াইটটা বেশি থাকে, কারো রেডটা বেশি থাকে। এগুলোকে বলা হয় কোলাজেন সেলস। আমাদের স্কিনের নিচে, স্কিনের যে নিচের লেয়ারে বা হচ্ছে তোমার 7th লেয়ারের একদম লাস্টের দিকে, ঠিক আছে আপু প্লিজ এটা লাগাবে। আমার স্কিনটা আজকে একদম মুখটা ওয়াশ করি নাই, ওয়াশ করে আমি কিছুই আজকে লাগাই নাই, লাগাবো আমি আজকে, ঠিক আছে। আর আমি আজকে ইউজ করেছি হচ্ছে ফাউন্ডেশনটা, স্যাটিন সিল্কের ফাউন্ডেশনটা, যেটা একদম ফুললি কভারেজ দেয়। দেখো আমি কোনো হাইলাইটার কিছু অ্যাপ্লাই করি নাই, বাট আমার স্কিনতে মনে হচ্ছে যে আমি হাইলাইটার ইউজ করেছি। এটাকেও মিস করবো না আশা করি, এটা আমার কাছে খুবই 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 ভালো লাগে। আচ্ছা আপু সুদিং জেলে অফার দেন বলবো আপু, এটা ইউজ করে দেখান। আমি এখন এই ফেসে ইউজ করলে কিছু বুঝতে পারবেন না, কজ আমি একটা ফাউন্ডেশন ইউজ করা আছে ফেসে, হাতে ইউজ করে দেখাই, ঠিক আছে। খুবই ঠিক একটা সিরাম, দেখো এটা তোমার স্কিনটাকে একদম জাস্ট হচ্ছে মানে প্রপারলি তুমি যেখানে অ্যাপ্লাই করবা না কেন, এই যে দেখো খুবই সুন্দর। আর এটা তোমাকে অনেক বেশি হোয়াইটেনিং এর কাজ করবে, সব থেকে বড় ব্যাপার। কারণ হচ্ছে এইটার মধ্যে যেই পরিমাণে কোলাজেন দেওয়া আছে, এইটার মধ্যে যেই পরিমাণে HA দেওয়া আছে, যেটা অন্য কোনো সিরামের মধ্যে দেওয়া নাই। অন্য সিরামের মধ্যে এইটার 1/4 কোলাজেন দেওয়া থাকে না বললেও, বাট এইটার 100% কোলাজেন। এগুলো দেখতে পাচ্ছ যখন তুমি প্রেস করতেছো, আমি বলে দেই এগুলো কিন্তু শক্ত না, এগুলো হচ্ছে একদমই মাইল্ড, একদমই লিকুইড। জাস্ট স্প্রে করবা ওই তোমার সিরামের সাথে, মানে যে পানিটা আছে পানির সাথে এক একটা বল ভেঙে যাবে, ঠিক আছে, এক একটা বল ভেঙে যাবে, ভেঙে একটা মানে খুব ঠিকই একটা সিরাম তৈরি হবে। দেখো একদম ভ্যানিশ হয়ে গেছে, তুমি যেখানে অ্যাপ্লাই করবা ঠিক সেই জায়গাটা স্কিন ব্রাইট হবে। 500 টাকার সিরাম রে আপু এটা না আপু, আমি তো বলেই দিলাম এটা আমি চাইলে 2500 টাকায় সেল করতে পারতাম, বাট সেই প্রাইস আমি সেল করব না। এটা আমি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব। সেম এটাও 50 জন, প্রথম 50 জন পাবেন একদম ডিসকাউন্টিং রেটে। নেক্সট 50 জনের জন্য এটার প্রাইসটা বেড়ে যাবে। 100 পিস আমার কাছে আসছে, কালকে আর পরশু দিন আমি ফুল শিপমেন্টটা হাতে পেয়ে যাব। সো দ্যাটস ওয়াই আমি এটা প্রথম 50 জনকে এটা ডিসকাউন্টে দিব, ঠিক আছে, প্রথম 50 জনকে ডিসকাউন্টে দিব। এটার প্রাইস পড়বে মাত্র 1600 টাকা করে। আশা করি এটা কেউ মিস করবে না। এটা নিয়ে আমি খুব বেশি চিল্লাচিল্লি করবো না, কারণ আমি জানি যারা ভালো কোয়ালিটি বুঝেন, যারা ভালো প্রোডাক্ট বুঝেন, তারা বেসিক্যালি জানবেন। এখন বলে দেয় এটা অ্যাকচুয়ালি কী কাজ করে। যাদের স্কিন মোট পাতলা হয়ে গেছে তাদের স্কিনটাকে রিপেয়ার করে দিবে এই ক্রিমটা বা এই সিরামটা। যারা অ্যাপ্লাই করবেন তারা যদি স্কিনে কোনো রকম পাকিস্তানি ক্রিম ইউজ করতে চান, আমি বলবো করতে পারেন, ঠিক আছে, খুশি মনে ইউজ করতে পারেন। জাস্ট প্রমাণের জন্য আপনার স্কিন কখনো পাতলা হবে না, কখনো আপনার লোম গজাবে না। লোম কখন গজায়? যখন আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করি, তাই না? সো এই জিনিসটা অ্যাপ্লাই করে আপনি এটা 7 দিন অ্যাপ্লাই করবেন টানা, দেন আপনি আপনার মুখে পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করেন যত ইচ্ছা করেন। আমি আপনাকে বলে দিলাম, কারণ হচ্ছে কোনো প্রকারের সাইড ইফেক্ট আপনার স্কিনে হবে না। প্রাইস হচ্ছে 1600 টাকা করে। 1600 টাকা আপু। সিরামটার নাম এটা হচ্ছে ম্যাজিক স্টিক সিরাম, ম্যাজিক স্টিক সিরাম। এটার আমি সিরামের রিয়েল নামটা বলবো না, এটা বাবার পক্ষেও সম্ভব না কারো বের করার, ঠিক আছে, আমি জানি। कज एटा गुगले पावाटाओ टाफ पाबेन अवश्य पाबेन हाथे पावार साथे साथे एटार पैकेजिंगटा होच्छे खूबई सुंदर हाथे पावार साथे साथे गुगले सार्च करबेन ठीक आछे एटार पैकेजिंगटा जस्ट आपनार माथाटा नष्ट करे फेलबे देखेन सुंदर एक पैकेजिंग जे जिनिसटा आपनार माथाटा नष्ट करे फेले आमि छवि आपलोड करेछिलाम आपनादेरके ताई ना आपनादेरके छवि आपलोड करेछिलाम जेटा होच्छे आपनार स्किनटाके एबं एटा असम्भव परिमाणे फर्सा करे जेटा बेसिकली आमि तोमाके बोलेछिलाम जे एकमात्र एकटा सिरामेर पक्षेई करा सम्भव सेटा होच्छे सैफ्रन सिराम एटा होच्छे तोमार सब धरनेर सिरामेर राजा ठीक है जेटा तुम्हार पोर्स गुला वैनिश करे फेलबे एकदम ही पोर्स थाकबे ना जिनिसटा देखो आमरा किन्तु एज ए शोपिस हिसेबे एटाके साजिए राखते पारी एत किउट देखते एबं खूबई सुंदर जिनिस एकटा देखते ताई ना आमरा बैगे क्यारि करते पारी सपोज धरो जे एखन शीतकाल स्किनटा जे कोनो समय ड्राई हये जाय जस्ट मुखटा एकटु फेसटा क्लिन करे आमरा जस्ट ए सिरामटा लागिए दिलाम एज ए मयश्चराइजार एज ए सिराम एटार एई नीलगुला जोदि केउ जिज्ञासा करो नीलगुलो कि एगुलो कोलाजेन एकदम एक्टिवेटेड एंड प्योर कोलाजेन जेगुलो आमादेर स्किने ढुके एकदम इन्स्टैंट एक्टिवेट हो जाए ठीक है आपू दुईटा निब प्राइस बोलो 500 करे ए सिरामटा बेशी व्हाइट करे फेले आपू बेशी व्हाइट ना सिराम कखनो क्रीमेर मतो सादा धबधबा फर्सा करबे ना हेल्दी ब्राइटनेस दिबे हेल्दी ब्राइटनेस माने बुझो ग्लो दिबे स्किने ठीक जेरकम ग्लो आमार स्किने दिच्छे एगुलो होच्छे हेल्दी ब्राइट हाइलाइटारेर मतो करे आप आमी तीनटा निब अच्छा इनबक्स कर दाओ हाइलाइटारेर मतो स्किनटाके अनेक बेशी ग्लो करे आपू एकटू बेशी पिपी हये जाए कम प्राइसे अन्यटा जेटा रग देखा जाबे ना अच्छा कम प्राइसेर मध्येओ आछे आपू कम प्राइसेर मध्ये तुमी एई एसेंसटा निते पारो बाट आमी बेस्ट देखानोर चेष्टा करतेछि आपू 1500 करे दाओ 1500 करेई तो आमी बोलते भूले गिएछि मने हय प्रथम 50 जनके 1500 करे दिब ठीक आछे आमी भूले गिएछि प्रथम 50 जनके दिब 1500 टाका करे खूब सुंदर एकटा होच्छे तोमार पैकेजिंग देखो आमरा होच्छे बेसिकली जे काजटा करी सिरामटा कখন লাগাবো সারা দিন লাগাও সারাটা দিন সিরাম লাগাও কোনো সমস্যা নেই দেন এটা গেল এখন আপু প্রোডাক্টস গুলো পাঠায় অনেক দিন হয়ে গেছে নিশা আলী জামান আপু তুমি কি ইনবক্স করেছো ইনবক্সই করেছো আপু তোমার প্রোডাক্ট গুলো দেখলে মাথা ওলটপালট হয়ে যায় তাই নাকি 1500 টাকা করে দিয়েছি আপু প্রথম 50 জন 1500 করে পাবে প্রথম 50 জন আপু বয়সের ছাপটা যাবে कोलाजेनर काज की जानो कोलाजेनर सेल्स गुलो जखन तुम्हार बेड़े जाए तखन तुम्हार बाच्चादेर मतो बयस हो जाए बाच्चादेर स्किने कोलाजेनर सेल्स गुलो अनेक बेशी थाके सपोज तुम्हार 95% थाके बाच्चादेर स्किने जखन तुम्हार होच्छे बयसटा बाड़ते थाके लाइक होच्छे जे कोलाजेन जखन नष्ट हो जाए आमादेर स्किनटा झुले जाए आमादेर स्किनटा एइभावे टाइट केन थाके जानो तोमादेरके एकटा जिनिस बुझिए देई कारण आमी बेसिकली एइसब जिनिस निये एकटु बेशी घाटाघाटी करी तो अनेक भिडियो देखी तो दैट्स व्हाई होच्छे जे आमी एकटु बेशी जानी এই জিনিসটা দেখো এইটার হচ্ছে থিকনেসটা কেন বজায় আছে জানো থিকনেসটা বজায় আছে কারণ হচ্ছে কোলাজেন সেলসের কারণে না হলে আমি যখন এরকম করতাম পড়ে যেত বাট জিনিসটা দেখো পড়ছে না কেন পড়ছে না পানিগুলো কেন নড়াচড়া করছে না কোলাজেনের কারণে কোলাজেনটা স্টেবল হয়ে আছে কোলাজেনটা তোমার যে এসেন্সটাকে আছে সেটাকে স্টেবল করে রেখেছে ঠিক এইভাবেই যখন তুমি স্কিনে কোলাজেন সেলসটা इन करछो अनेके देखबेन कोलाजेन इंजेक्शन नाय ग्लुटाथियन इंजेक्शन नीले व्हाइट हय कोलाजेन नीले स्किन टाइट हय ठीक आछे बयसेर छापटा किभाबे आमरा कंट्रोल करी सार्जारि केन करी कोलाजेनटाके पुश करे जखन कोलाजेनेर सेल्सटा थाके तखन तोमार स्किनटा एरकम फ्लाफी थाके ऊपरेर दिके लिफ्ट आप थाके जखन कोलाजेनेर सेल्सटा आस्ते आस्ते नष्ट होते थाके तखन कि होबे आस्ते आस्ते स्किनटा झुले जाबे निचेर दिके झुले जाबे ठीक है सो यही होच्छे आमरा बोली कोलाजेनेर प्रोडक्टगुलो जखन तोमरा यूज करतेछो कोलाजेन स्किनटाके टाइटेनिंगेर काज करे स्किन टाइट थाकले पोर्सगुलो भ्यानिश हये जाबे स्किन टाइट थाकले रिंकल्सगुलो नाइ हये जाबे स्किन टाइट थाकले तोमार स्किनटाके तुमी बैलेंस करते पारबा मेनटेन करते पारबा तुमी जाई लागाओ ना केन जाई करो ना केन खूब सुंदर लागबे ठीक है सो एइजोन्नो प्राइस 1500 टाका करे आमी रिजनेबल करे दिচ্ছি आमी एकदम आहामरी दाम चाচ্ছি ना আপু ठीक है आमी चाइले अनेक बेशी आहामरी दाम चाইতে পারতাম এতে করে সবাই নিতো আমি জানি ঠিক আছে যেমন 7500 টাকা দাওতে আমার ইনস্ট্যান্ট প্রোডাক্ট শেষ হয়ে গেছে সো এর মানে এই না যে আপু আমার যেই প্রোডাক্টের যেই প্রাইস আমি সেই প্রাইসে রাখবো আমার এত বড় লোক হওয়ার দরকার না আমি খুব বড় লোক না এটা সবাই জানে আমি গরিব মানুষ সো হচ্ছে প্রোডাক্টগুলো আমি খুব রিজনেবলে দেওয়ার চেষ্টা করি এখন আমি যেই সিরামটা দেখাবো এই সিরামটা আমি সবার জন্য খুব রিজনেবল প্রাইসে করে দিব বাট এটা সবার জন্য এটা সবাই নেবেন এটা ডার্ক সার্কেলের জন্য অসম্ভব ভালো কাজ করে যাদের স্কিনে রিঙ্কেল পড়ে গেছে তাদের জন্য আরো ভালো কাজ করে এবং এই সিরামটা হচ্ছে তুমি প্রতিদিন খাবা আমি তোমাকে খেতে বলবো মানে স্কিনটাকে খাওয়াবা কারণ আমাদের স্কিন যখন শীতকাল চলে আসে আপু গিফট সবাই পাচ্ছে ঠিক আছে গিফট সবাই পাচ্ছে সো টেনশন করতে হবে না গিফটটা সবাই আপনারা পেয়ে যাবেন আপু ব্রাইটনেস ক্রিম দেখাও আপনার খান আপু আপনি ব্রাইটনেস ক্রিমের জন্য আপনার যদি মুখে কোনো দাগটা কিছু না থাকে আপু কিভাবে নিব? চিটাঙ্গে হোম ডেলিভারি পাবেন। এই ক্রিমটা নিয়ে নেবেন 1800 টাকা করে, 1800 টাকা করে পাচ্ছেন এই ক্রিমটা। এটা কেউ মিস করবেন না, কজ কালকে পর্যন্ত এটা 1800 টাকা, রেগুলার প্রাইস 2500 টাকা। এটা আমি অল টাইম 2500 টাকা করেই সেল করি। নেক্সট যে শিপমেন্টটা আসছে সেটার প্রাইসটাও বেশি। ভেতরেরটা দেখি একটু, অ্যান্ড কাজটা আপু দেখাই দিচ্ছি, দাঁড়াও। ক্রিমের মতো কালার আপু এটার, একদম ভেতরে একদম ক্রিমি ক্রিমি কালার, এবং এটা হচ্ছে দুবাইয়ের অরিজিনাল প্রোডাক্ট, একদম দুবাইয়ের। আপু হ্যান্ড ক্রিমের সাথে থানাকা ইউজ করতে হবে? করতেও পারো নাও করতে পারো, যদি করো খুব ভালো রেজাল্ট পাবা, না করলেও কোনো সমস্যা নাই। যেমন আমি হ্যান্ড ক্রিমটা সিঙ্গেলি অ্যাপ্লাই করতেছি, অনেকটা রিডিউস হয়েছে আমার হাতের যে হচ্ছে যেমন প্যাচি স্পটসগুলো আছে অনেক রিডিউস হয়ে গেছে। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপু ক্রিম হলুদটা দেখাও আপু। 100% বেলি ফ্যাট সাজেস্ট করো। এই যে এই দুইটা জিনিস, এটা তোমার বেলি ফ্যাট কেন, যে কোনো ধরনের ফ্যাট। আপু আমি তোমার নিউ ভিউয়ার, বাট একটা ভিডিও দেখে আমি সারপ্রাইজড। ইউ আর সো সুইট। ফাতেমা আক্তার রাখি আপু ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু। ক্যারাটোসিস পিলারিস প্রবলেম কিভাবে সলভ হবে বুঝিনি আপু। অ্যামি খান, এটা আমার আন্টি তোমার কাছ থেকে ডল ক্রিম আর গ্রিন টি সিরাম অর্ডার দিয়েছে। এটা আমার আন্টি তোমার কাছে ডল ক্রিম আর গ্রিন টি সিরাম অর্ডার দিয়েছে। ঠিক আছে আপু। সো এই যে এটা আপু মেকআপ আসছে, সাদিয়া সারা মেকআপ চলে আসবে আপু, তুমি মেকআপ পেয়ে যাবা। ঠিক আছে, মেকআপ আসলে তুমি আমাকে নক না করে তুষনিকে নক করো, তোমাকে বলে দিবে। সারা সাদিয়া সারা ফ্রেন্ড না? আচ্ছা আপু, ড্যামেজ স্কিন ইউজ করে যাবে, পাকিস্তানি ক্রিম ইউজ করলাম, ম্যাজিক সিরামটা অ্যাপ্লাই করবা, ম্যাজিক স্টিক সিরামটা অ্যাপ্লাই করবা। আমি বলে দিয়েছি ম্যাজিক স্টিক সিরামটা 7 দিন অ্যাপ্লাই করবা, এরপরে তুমি পাকিস্তানি ক্রিম ধুমায় অ্যাপ্লাই করো। ঠিক আছে, ধুমায় অ্যাপ্লাই করো, আমি তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি। তোমার স্কিনটা একটু পরিমাণে কোনো প্রকারের ড্যামেজ হবে না, এতটুকু বলতে পারবো। এটা এতটা তোমার হেলদি একটা সিরাম। ঠিক আছে, জাস্ট টানা 7 দিন অ্যাপ্লাই করবা, তারপরে তুমি সিরামটা অ্যাপ্লাই করে তার উপর তুমি পাকিস্তানি ক্রিমটা অ্যাপ্লাই করবা। তুমি অনেক ফর্সা হবা, এটা ঠিক, বাট কোনো লোম উঠবে না। আমি নিজেই এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি করার পরেই হচ্ছে তোমাদেরকে এই কথাটা বলতে পারছি। তোমার স্কিনে বিন্দু পরিমাণ লোম উঠবে না, 100% স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আপু আমি কিন্তু রাগ করবো কেন আপু, কি হয়েছে? আচ্ছা আপু তোমার আইডি দাও, অ্যাড পাঠাবো। আপু আইডি দেখো, সব জায়গায় অনেক সময় ট্যাগ করা আছে, দেখে নাও। মাহিন ইসলাম তন্নি আপু, আমি একটা অর্ডার করলাম, এটা হচ্ছে আপনার পেটের জন্য, পেটের মেদ, শুধু পেটের জন্য না, ফুল বডি শেপে নিয়ে আসে, লেখাই আছে স্লিমিং বডি ক্রিম শেপিং পারফেকশন 3 ডে স্লিমিং। এটা 3 দিনে কাজ করা স্টার্ট করে, বাট আমি তোমাকে 7টা দিন ইউজ করতে বলবো। টানা 7টা দিন ইউজ করবেন, আপনার মাথাটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট যাদের হিপ অনেক বেশি মোটা, হিপের কারণে অনেক বেশি আপনারা যে প্রবলেমটা ফেস করছেন, তাদের জন্য এটা খুবই বেটার কাজ করবে। কারণ হিপ জিনিসটা খুবই সেন্সিটিভ এবং খুব ইজিলি রিডিউস করা পসিবল না। আমি এটা ফেসে লাগাতে পারবেন, এটা এতটা সেফ, এটাও এতটা সেফ। কোনো বার্নিং সেন্সেশন হচ্ছে না, কোনো ইরিটেশন হচ্ছে না। এমন অনেক ক্রিম আছে যেগুলো ইউজ করলে পোর্স বড় হয়ে যায়, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, খুবই সেফ অ্যান্ড সাউন্ড একটা প্রোডাক্ট, যেটা আপনি রেগুলার অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ইভেন কি আপনাদের যদি অ্যাক্টিভ অ্যাকনিও থেকে থাকে, কোনো সেফ মানে প্রবলেম করবে না। আপু ক্রিম কোনটা ইউজ করলে ব্রাইটনিং করবে? আপনি সবুজ কালারটা লাগাবেন রে আপু, সবুজ কালারের ক্রিমটা লাগাবেন। হ্যাঁ, সবুজ কালারের ক্রিমটা মনে হয় নেই আমার কাছে। আচ্ছা কে জানি মোরক্কো প্যাকটা দেখতে চাইলে আমি মোরক্কো প্যাকটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মোরক্কো ফেস প্যাকটা, এই যে দেখে নেন আপু, রোজ ওয়াটারের মতো একটা স্মেল, রোজ ওয়াটারের মতো একটা স্মেল। প্রাইস হচ্ছে 500 টাকা করে। আপু আমার স্কিনে কোনো কিছু স্যুট করে না, এমন কোনো প্রোডাক্ট আছে? আমি মাত্র যেটা দেখালাম, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি ফার্স্ট অফ অল আমার এই ম্যাজিক স্টিকটা ইউজ করেন, এটার নাম দিয়েছি আমি ম্যাজিক স্টিক। আবার গুগলে সার্চ করে বললেন না যে আপু ম্যাজিক স্টিক নাম দিয়ে তো কিছু পাইলাম না, আপনার প্রোডাক্ট ফেক, বলতেও পারে, কে কি যে বলে আল্লাহ মাবুদ জানে। এটা হচ্ছে ম্যাজিক স্টিকটা, এটা আপনার স্কিনের যত ধরনের প্রবলেমস আছে আল্লাহর রহমতে সব চলে যাবে। ঠিক আছে, সব চলে যাবে এবং আপনি যা ইচ্ছা তাই অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা আপু কিসের অফার দিয়েছে? আপু এলকির ক্রিম আর এলকির ফেস ওয়াশ, এলকির ফেস ওয়াশ একদম কম দামে পাবা। স্যাফরন সিরাম আর স্টিক সিরাম একসাথে অ্যাপ্লাই করা যাবে। স্টিক সিরামটা ইউজ করবেন রাতে, স্যাফরনটা ইউজ করবেন দিনে। স্টিক সিরামটা মানে আপনি যেভাবে ইচ্ছা এইভাবে ইউজ করতে পারেন, আবার এমনও করতে পারেন একদিন স্টিক সিরাম একদিন স্যাফরন সিরাম, ইচ্ছা আপনি যেইভাবে ইচ্ছা সেভাবে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ সিরামগুলো আপনি ভাতের মতো খেতে পারবেন, কোনো ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি যেই সিরামটা আপনাদেরকে দেখাবো সেটা আপনারা খাবেন, খাবেন মানে স্কিনটাকে খাওয়াবেন, ম্যান্ডেটরি সিরাম। কজ এই সিরামটা হচ্ছে খুবই 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 ভালো একটা সিরাম। আমি সবাইকে আপু মোরক্কো ফেস প্যাকটা ইউজ করার নিয়মটা বলে দাও। ফেসে লাগাবা, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবা, বাট এটা উইন্টারে ইউজ না করে গরমের মধ্যে ইউজ করবা ফর গেটিং বেটার রেজাল্ট। আপু আমি আরও অনেক ফর্সা হব, আমার জন্য তেমন কিছু দাম যাই হোক কোনো সমস্যা নাই, শুধুই ফর্সা হতে চাই, শুধুই ফর্সা হতে চান। আচ্ছা ঠিক আছে আপু, আপনার মুখে দাগ আছে, আপনি পিঙ্ক লেডি ক্রিমটা অ্যাপ্লাই করেন। সোনামোনা আপু আপনি মনে হয় বলেছিলেন, তাই না, ফেসের জন্য পিঙ্ক লেডিটা ইউজ করবেন। আচ্ছা আমি এখন যেটা দেখাবো, তোমরা যে আমাকে গ্লাস স্কিন গ্লাস স্কিন গ্লাস স্কিন, আমিরা আপু একটা বাজে পেজ, ওরা ফেক। আপু একটা কথা বলে দিই, এখানে কে ফেক কে কি এটা আসলে বলার দরকার নাই, যে যা ইচ্ছা তাই সেল করুক, তার তার নিজস্ব ব্যাপার, তাই না। এল কে এর সোপটা কি আছে? এল কে এর সাবানের থেকে আমার রোজ সাবান বহুত গুণে বেটার আপু। এই সাবানটা তুমি কোনো পেজে দেখবা বলো? কখনোই দেখবা না, যদি দেখেও থাকো হয়তো বহুত পরে আনতে পারবে। ইউটিউবে সার্চ কেরাটোসিস পিলারিস প্রবলেমটা সার্চ দাও, আশা করি তুমি এই বেস্ট সলিউশনটা দিতে পারবে। আমি এটার স্ক্রিনশটটা নিয়ে রাখলাম, আজকে রাত্রেবেলা আমি এটার উপরে এক ধরনের ইয়ে চালাবো, অভিযান চালাবো, ঠিক আছে। আমি রাত্রেবেলা ঘুমাই না, আমি এইসব কাজগুলো বেশি করি। আপু প্রাইস ইউজিংটাও বলে দাও। জেনিফার যারা আপু কোনটা? আপু নাইট ক্রিম দেখাও, এই যে দেখালাম, খুবই বেস্ট একটা ক্রিম, 1800 টাকার মধ্যে বেসিক্যালি এখন কোনো ভালো ক্রিম পাওয়া যায় না। আপু লাল তিল দূর হবে ম্যাজিক স্টিকে? না রে আপু, লাল তিল দূর হবে না, এখানে তো আমি বলে দিয়েছি। ম্যাজিক স্টিকের কাজ হচ্ছে আপনার স্কিনটাকে হেলদি করা, অনেক ব্রাইট করা, রিঙ্কেলস রিডিউস করে দেওয়া। উইন্টারে প্যাক কি আছে? আমার খুব ফেভারিট প্যাক সেটা হচ্ছে তোমার এই প্যাকটা, গ্রিন প্যাকটা। ওই গ্রিন প্যাকটা দেখি ওখান থেকে আপু, একটাই ইউজ করলে একটাই তো তোমার মোটামুটি 6 মাস কাভার হয়ে যাবে, এরপরে দেখবে যে 6 মাসে আরও অনেক প্রোডাক্ট আসবে। এই প্যাকটা অ্যাপ্লাই করবে, এটা উইন্টারের জন্য খুবই ভালো, খুবই 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 ভালো, যেটা আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না, জাস্ট ম্যাজিকের মতো কাজ করে এই জিনিসটা, এই প্যাক স্মেলটা খুবই জোস। আচ্ছা আপু এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ম্যান্ডেটরি সিরাম, যেটা তুমিও খাবা, মানে তোমার ফেসকে খাওয়াবা প্রতিদিন। ডেলিভারি ম্যান কল দিয়েছে, বলেছে দুইবার বলেছে আমার অর্ডার আগের সলিউশনটা দাও আপু, নিয়ে এই পর্যন্ত তারা আসে নাই, যে তারা আসে না এই পর্যন্ত। আচ্ছা আপু আপনার নামটা আমি ইয়া নিয়ে রাখি, জান্নাতুল ফেরদৌস না আমি তোমার অ্যাড্রেসটা কোথায় আপু? ডক্টর রাসেল সিরাম ভালো নাকি রোজ সিরাম? অবশ্যই রোজের সাথে তুমি কোনো সিরামের তুলনা করতে পারবো না আপু। হেয়ার অয়েল আছে? হ্যাঁ আপু হেয়ার অয়েল আছে। রোজের সিরামের রিভিউ পেয়ে গেছো, আমি লাইভে আসতে আসতে রোজের সিরামের রিভিউ পেয়ে গেছো। আমি ঠিক যেভাবে বলবো সেই প্রোডাক্টগুলো সেইভাবে কাজ করবে, ঠিক আছে। যেমন আমি মোরিঙ্গা নিয়ে বলেছিলাম যে আপু মোরিঙ্গাটা সবার স্কিনে স্যুট করবে না, তাই করেছে। আবার যেমন হচ্ছে আমি বলেছিলাম যে হ্যাঁ এটা সবার স্কিনে স্যুট করবে, সেটাই করেছে। আমি তো বলে দিলাম আমি নিজের স্কিনের ওপরে ফার্স্টে হচ্ছে ইয়া চলে, আমার স্কিনে অনেক পিলিংও হয়েছিল একবার, আমি বিহাকো ব্লিচ অ্যাপ্লাই করার পর ওই ব্লিচ ক্রিমটা পরে আছে, বিহাকো ব্লিচ ইউজ করে আমার টোটাল 3 দিন পর্যন্ত পিলিং হয়েছে, ঠিক আছে। সো এরপরে আর আমি কোনো ইয়া করি নাই। আচ্ছা তোমরা একটু থাকো, আমি একটু থাকার মতো আসলে ইয়া নাই, আমি এখন লাইভটা ক্লোজ করে দিচ্ছি, যারা যেটা অর্ডার করার করে ফেলো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।